ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم رب يا سبابتي حضرات علماء الكرام সম্মানিত মুসল্লি সাহেবান আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানি আল্লাহ আপনাদেরকে আল্লাহর পবিত্র কালামের তাফসীর শোনার বোঝার জন্য এই মুবারক ইন্তেজাম করার ব্যবস্থা করার তৌফিক দান করেছেন তারা অনেকেই জানেন আজ বেশ কয়েকদিন যাবৎ নিউ ইয়র্ক শহরের বিভিন্ন অনুষ্ঠানে সূরায়ে ফাতিহার তফসির ধারাবাহিকভাবে চলছে এ পর্যন্ত সূরায়ে ফাতিহার কয়েকটা নাম নামের অর্থ এবং এর তাৎপর্য সম্পর্কে আলোচনা হয়েছে গতকাল পর্যন্ত যে নামের আলোচনা হয়েছে সেই নামটা হল সুরাতুল ফাতিহার এক নাম আসাসুল কোরআন আসাসুল কোরআনের অর্থ হল কোরআনের ফাউন্ডেশন সুরাতুল ফাতিহার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু বর্ণনা করেছেন এইগুলিকেই বিস্তারিতভাবে তিসপারা কোরআনে আল্লাহ ব্যাখ্যা করেছেন কাজেই তিসপারা কোরআনে যা কিছু আছে বিস্তারিতভাবে সূরাতুল ফাতিহার ভিতরে তার সবকিছুই আছে সংক্ষিপ্তভাবে এজন্য আল্লাহ সূরাতুল ফাতিহাকে আসাসুল কোরআন নামে নামকরণ করেছেন কোরআনের ফাউন্ডেশন নামে নামকরণ করেছেন আপনারা যে বিল্ডিং তৈরি করেন প্রথমে বিল্ডিং এর ফাউন্ডেশন দেন তারপরে যতলা বিল্ডিং আপনি তৈরি করেন সবগুলির লোড ওই ফাউন্ডেশনের উপরে যেমন ভাবে পূর্ণ বিল্ডিং এর লোড ফাউন্ডেশনের বাইরে যায় না ফাউন্ডেশনের ভিতরে পড়ে তেমনি ভাবে তিসপারা কোরআনের কোন আলোচনা সূরাতুল ফাতিহার বাইরে যায় না সূরাতুল ফাতিহার ভিতরেই থাকে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহাকে আসাসুল কোরআন বা কোরআনের ফাউন্ডেশন নামে নামকরণ করেছে কিভাবে ফাউন্ডেশন এর উদাহরণগুলি আলোচনা চলছে কয়েকদিন যাব গতকাল পর্যন্ত যেটুকু আলোচনা হয়েছে সেটুকু হল পবিত্র কোরআন আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য পাঁচ প্রকারের বিধিবিধান দিয়েছে প্রথম প্রকারের নাম ইমান আকীদা দ্বিতীয় প্রকারের নাম ইবাদত বন্দেগি তৃতীয় প্রকারের নাম লেনদেন চতুর্থ প্রকারের নাম আচার ব্যবহার
পঞ্চম প্রকারের নাম স্বভাব চরিত্র। এই পাঁচ প্রকারের বিধিবিধান দিয়েছেন আল্লাহ ত্রিশপারা কোরআনে বিস্তারিতভাবে। পাঁচ প্রকারের আলোচনাই আল্লাহ সূরাতুল ফাতিহার ভিতরে করেছেন সংক্ষিপ্তভাবে। কিভাবে ইমান আকীদা তিন প্রকারের ইমান আকীদার আলোচনা করেছেন আল্লাহ সমস্ত কোরআনে। প্রথম প্রকারের নাম তাওহীদ, আল্লাহর একত্ববাদের আকীদা। দ্বিতীয় প্রকারের নাম রেসালত, নবী রাসূলগণের প্রতি বিশ্বাস। তৃতীয় প্রকারের নাম কিয়ামত, পরকালের প্রতি বিশ্বাস। আল্লাহর একত্ববাদের বিশ্বাস, এটা ঈমান আকীদার এক অংশ। নবী রাসূলগণের প্রতি বিশ্বাস, এটা ঈমান আকীদার এক অংশ। পরকালের প্রতি বিশ্বাস, এটাও ঈমান আকীদার এক অংশ। ঈমান আকীদার এই তিনটি অংশ নিয়ে আল্লাহ ত্রিশপারা কোরআনে সবিস্তারে আলোচনা করেছেন। ঈমান আকীদার এই তিনটি অংশ আল্লাহ সূরাতুল ফাতিহার ভিতরে অতি সংক্ষেপে আলোচনা করেছেন। কিভাবে আমরা একটু দেখার বোঝার চেষ্টা করি। আল্লাহর একত্ববাদের আকীদার আলোচনা করেছেন আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের ভিতরে। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, যিনি সমগ্র জগতের প্রতিপালক। এখানে আল্লাহর একত্ববাদের আলোচনা হয়েছে। একমাত্র আল্লাহ ছাড়া জগতের প্রতিপালক আর কেউ নেই, একমাত্র আল্লাহ ছাড়া রব্বুল আলামিন আর কেউ নেই। আবার আর রহমান এই শব্দের ভিতরেও আল্লাহর একত্ববাদের আলোচনা হয়েছে। কিভাবে তা ব্যাখ্যা করে বলার মতো সময় সুযোগ আমার হাতে নাই। আমরা শুধু উদাহরণটা বোঝার জন্য মনে রাখতে পারি, আর রহমান শব্দের ভিতরে আল্লাহ তৌহিদের আলোচনা করেছেন, একত্ববাদের আলোচনা করেছেন। আর রেসালতের আকীদা, নবী রাসূলগণের প্রতি ঈমান আকীদার আলোচনা করেছেন আল্লাহ। সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ আমাদেরকে তাদের পথে চালাও যাদেরকে তুমি নিয়ামত দান করেছ। আল্লাহ তাদেরকে নিয়ামত দান করেছেন। এভাবে আল্লাহ কোরআনের অন্য আয়াতে নিজেই বলেন, মিনান নাবিয়্যীনা ওয়াস-সিদ্দীকীনা ওয়াস-শুহাদাঈ ওয়াস-সালিহীন। আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাগণের প্রথম দল হলেন নবী রাসূলগণ। এই আল্লাযীনা আনআমতা আলাইহিমের অন্তর্ভুক্ত হয়েছেন নবী রাসূলগণ। এখানে আল্লাহ রেসালতের আলোচনা করেছেন, নবী রাসূলগণের আলোচনা করেছেন। ঈমান আকীদার তৃতীয় অংশ হল পরকালের প্রতি বিশ্বাস। এর আলোচনা করেছেন আল্লাহ মালিক ইয়াউমিদ্দিনের ভিতরে। কিয়ামতের দিনের মালিক আল্লাহ, সারা দুনিয়ার সমস্ত মানুষের আমলের ফলাফল কর্মফল দেওয়ার দিনের মালিক আল্লাহ। মানুষের কর্মফল দেওয়ার দিন মানে কিয়ামতের দিন। এই আয়াতে আল্লাহ পরকালের আলোচনা করেছেন। কাজেই ত্রিশপারা কোরআনে যে তিন প্রকারের আকীদা বিশ্বাসের আলোচনা আল্লাহ করেছেন, তিন প্রকারের আকীদা বিশ্বাসের আলোচনা সূরাতুল ফাতিহার ভিতরে করেছেন। সুতরাং ত্রিশপারা কোরআনে যা কিছু আছে সবকিছু সূরাতুল ফাতিহার ভিতরে আছে। এই জন্য আল্লাহ সূরাতুল ফাতিহাকে আসাসুল কোরআন নামে নামকরণ করেছেন। পাঁচ প্রকারের বিধিবিধান আল্লাহ ত্রিশপারা কোরআনে বর্ণনা করেছেন। প্রথম প্রকার হল ঈমান আকীদা। ঈমান আকীদার আলোচনা আমরা বুঝতে পারলাম সূরাতুল ফাতিহার ভিতরে আছে। দ্বিতীয় প্রকার হল ইবাদত বন্দেগি। ত্রিশপারা কোরআনে আল্লাহ ইবাদত বন্দেগির আলোচনা করেছেন সূরাতুল ফাতিহার ইয়াকা নাবুদু, নিশ্চয় আমরা একমাত্র তোমারই ইবাদত করি। দেখুন ইবাদতের আলোচনা সূরাতুল ফাতিহা আছে কিনা, ইবাদতের আলোচনাও সূরাতুল ফাতিহার ভিতরে আছে। তৃতীয় প্রকার বিধিবিধান হল লেনদেন। চতুর্থ প্রকার বিধিবিধান হল আচার ব্যবহার।
পঞ্চম প্রকার বিধিবিধান হলো স্বভাব চরিত্র। এই তিন প্রকারের বিধিবিধানের আলোচনা আল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদেরকে তুমি নিয়ামত দান করেছো তাদের আদর্শ আমাদের গ্রহণ করতে তৌফিক দান করো। যাদেরকে নিয়ামত দান করেছো এদের ব্যাখ্যায় আল্লাহ অন্য আয়াতে বলেছেন, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ, এই চার দল মানুষের লেনদেন ছিল কোরআনের বিধান মোতাবেক, এই চার দল মানুষের আচার ব্যবহার ছিল কোরআনের বিধান মোতাবেক, এই চার দল মানুষের স্বভাব চরিত্র ছিল কোরআনের বিধান মোতাবেক। সুতরাং আল্লাযীনা আনআমতা আলাইহিম এর ভিতরে আল্লাহ ওই আচার লেনদেন আচার ব্যবহার এবং স্বভাব চরিত্রের আলোচনা করেছেন। পরিষ্কার হয়ে গেল যে তিসরা কোরআন আল্লাহ যা কিছু আলোচনা করেছেন বিস্তারিতভাবে তার সবগুলি আল্লাহ সূরাতুল ফাতিহার ভিতরে আলোচনা করেছেন সংক্ষিপ্ত ভাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার নামকরণ করেছেন সূরাতুল আসুরাতু আসাসিল কোরআন, সমস্ত কোরআনের ফাউন্ডেশন। এই সূরার যত নাম আল্লাহ রেখেছেন অনেকগুলি নাম আছে, প্রায় 30-35টা নাম আছে সূরাতুল ফাতিহার। শুধুমাত্র এক একটা নামের আলোচনা করতে গেলে এক একদিন সময়ের দরকার, কিন্তু সময় আমাদের সীমিত হওয়ার কারণে সবগুলি আলোচনা সংক্ষিপ্তভাবে করা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার যত নামকরণ করেছেন এর মধ্যে আরেক নাম হল উম্মুল কুরআন। উম্মুল কুরআন এর অর্থ হল কোরআনের শাব্দিক অর্থ হল সমস্ত কোরআনের মা, মর্মার্থ হল সমস্ত প্রাণের মূল। মা যেমন সমস্ত সন্তান জন্ম হওয়ার মূল, ঠিক তেমনি করে সূরাতুল ফাতিহা সমস্ত কোরআনের মূল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহাকে উম্মুল কোরআন নামে নামকরণ করেছেন, সমস্ত কোরআনের মূল বলে নামকরণ করেছেন। সূরাতুল ফাতিহা সমস্ত কোরআনের মূল কিভাবে তা বোঝার জন্য আমি একটা সহজ উদাহরণ দিচ্ছি আপনাদের। তিসরা কোরআনের এক শব্দে, তিসরা কোরআনের একটা আলোচ্য বিষয় আছে, একটা শব্দ আছে এই শব্দের ভিতরে তিসরা কোরআনের যা কিছু আছে সবগুলি একটা শব্দের ভিতরে পড়ে। তিসরা কোরআনে যা কিছু আছে এর সবগুলি একটা শব্দের ভিতরে পড়ে, সেই শব্দটা হল হুদান অর্থাৎ হেদায়েত। আল্লাহ বলেন যে তিসরা কোরআন আমি কেন নাযিল করেছি, হুদান লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য নাযিল করেছি। অন্য আয়াতে আল্লাহ বলেন হুদান লিল মুত্তাকিন, তিসরা কোরআন আমি মুত্তাকিনদের হেদায়েতের জন্য নাযিল করেছি। তাই তিসরা কোরআনের মেইন সাবজেক্ট এক শব্দে হেদায়েত, কথাটা বললেন কিনা দেখুন। তিসরা কোরআনের মেইন সাবজেক্ট এক শব্দে কি হেদায়েত। এই হেদায়েত কথাটাও আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহা ভিতরে উল্লেখ করেছে। আল্লাহ বলেন ইহদিনা, আমাদেরকে হেদায়েত করুন, আমাদেরকে পথ প্রদর্শন করুন, আমাদেরকে সুদা পথ দেখাইয়া দিন। হেদায়েত শব্দের অর্থ হল পথ দেখাইয়া দেওয়া। ইসলামের পরিভাষায় যে কোনো পথ দেখাইয়া দেওয়াকে হেদায়েত বলে না। ইসলামের পরিভাষায় দুনিয়ার মানুষকে জান্নাতের পথ দেখাইয়া দেওয়াকে হেদায়েত বলে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন এবং সবাই স্মরণ রাখতে পারবেন। হেদায়েত শব্দের অর্থ পথ দেখাইয়া দেওয়া। ইসলামের পরিভাষায় যে কোনো পথ দেখাইয়া দেওয়াকে হেদায়েত বলে না। ইসলামের পরিভাষায় শুধুমাত্র দুনিয়ার মানুষকে জান্নাতের পথ দেখাইয়া দেওয়াকে হেদায়েত বলে। এই হেদায়েতের বিবরণ তিসরা কোরআনেও, এই হেদায়েতের বিবরণ সূরাতুল ফাতিহাতেও। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাকে উম্মুল কোরআন নামে নামকরণ করেছেন। তিসরা কোরআনে আল্লাহ যেই হেদায়েতের বিবরণ দিয়েছেন বিস্তারিতভাবে সূরাতুল ফাতিহার ভিতরে আল্লাহ সেই হেদায়েতের বিবরণ
বিবরণ দিয়েছেন সংক্ষিপ্তভাবে। ইসরা কুরআনের সবকিছুকে আল্লাহ সিরাতে মুস্তাকিম বলেছেন, সোজা পথ বলেছেন। যেমন এক আয়াতে আল্লাহ বলেন, وَأَنَّ هَذَا صِرَاطِي مُسْتَقِيمًا فَاتَّبِعُوهُ وَلَا تَتَّبِعُوا السُّبُلَ فَتَفَرَّقَ بِكُمْ عَن سَبِيلِهِ ذَلِكُمْ وَصَّاكُمْ بِهِ لَعَلَّكُمْ تَتَّقُونَ। আল্লাহ বলেন, আমি কোরআনে তোমাদেরকে যেই পথ দেখিয়ে দিছি এই পথটাই হল তোমাদের জন্য জান্নাতে পৌঁছার সোজা পথ। সম্পূর্ণ কোরআনের বিবরণটাকে আল্লাহ এই আয়াতে বলেছেন, জান্নাতে পৌঁছার সোজা পথ। এই জান্নাতে পৌঁছার সোজা পথটাকে আল্লাহ অন্য আয়াতে বলেছেন, সিরাতে মুস্তাকিম। বুঝে থাকতে একটু দয়া করে বলুন, এই সিরাতে মুস্তাকিম কথাটা সূরাতুল ফাতিহার ভিতরে আছে কিনা? আল্লাহ পরিষ্কার ভাষায় বলেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে জান্নাতে যাওয়ার সোজা পথ দেখাও। আল্লাহ বলেন, বিস্তারা কুরআনের ভিতরে তোমাদেরকে বিস্তারিতভাবে জান্নাতে যাওয়ার সোজা পথ দেখায়। আরেক ভঙ্গিতে মুফাসসিরিন কেরাম কথাটা বলেছেন, সূরাতুল ফাতিহার ভিতরে বান্দা আল্লাহর কাছে দোয়া করেছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে জান্নাতে যাওয়ার সোজা পথ দেখাও। আল্লাহ সেখানে বলে দিয়েছেন, বন্দা তুমি আমার কাছে যে জিনিসটা চাইলে আমি তোমাকে তা দান করে দিলাম। কিন্তু কোন লোকের কাছে কোন পথ দেখাইয়া দিতে চাইলে দেখাইয়া দিলাম বললেই পথ দেখাইয়া দেওয়া হয় না, বাস্তবেও পথ দেখাইয়া দিতে হয়। সূরাতুল ফাতিহার ভিতরে বন্দা আল্লাহর কাছে চাইল যে জান্নাতে যাওয়ার সোজা পথ দেখাইয়া দাও, আল্লাহ বলেন দেখাইয়া দিলাম, কিন্তু বাস্তবে দেখাইলেন কোথায়? এই প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কেরাম লেখেন, সূরাতুল ফাতিহার ভিতরে হেদায়াত বা সিরাতে মুস্তাকিমের আদান প্রদান হয়েছে প্রাচনিকভাবে। বন্দা মুখের দ্বারা আল্লাহর কাছে চাইছে, কথার দ্বারা আল্লাহর কাছে আবেদন করেছে, আমাদেরকে জান্নাতে যাওয়ার সোজা পথ দেখাইয়া দাও। আল্লাহ বন্দার কথার জবাব কথায় দিয়েছেন, তোমাকে জান্নাতে যাওয়ার সোজা পথ দেখাইয়া দিলাম। এই কথাটার বাস্তবায়ন শুরু করেছেন আল্লাহ আলিফ লাম মিম থেকে দুনিয়ার সমস্ত মানুষকে জান্নাতে যাওয়ার সোজা পথ দেখাইয়া দেওয়া শুরু করেছেন। ত্রিশপারা কুরআন শেষে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত দুনিয়ার মানুষকে বেসতে যাওয়ার সোজা পথ দেখাইয়া শেষ করছে। সোজা পথ দেখানি তফার আদান প্রদান হয়েছে সূরাতুল ফাতিহার ভিতরে, বাস্তবায়ন শুরু হয়েছে আলিফ লাম মিম থেকে, আর সোজা পথ দেখাইয়া দেওয়ার বিবরণ শেষ হয়েছে সূরায়ে নাসের শেষ শব্দ মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত। তাহলে সূরাতুল ফাতিহার ভিতরে যে জান্নাতে যাওয়ার সোজা পথ দেখাবার আবেদন বন্দা করেছিল আল্লাহ মঞ্জুর করেছিলেন, এটা বাস্তবায়ন করলেন কোথায়? তিসপারা কোরআনে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহাকে তিসপারা কোরআনের মূল, তিসপারা কোরআনের মা বলে নামকরণ করেছেন, উম্মুল কোরআন। তিসপারা কোরআনের মা হল সূরাতুল ফাতিহা, তিসপারা কোরআনের মূল হল সূরাতুল ফাতিহা। এই যে হেদায়তের দোয়া করা হল সূরাতুল ফাতিহার ভিতরে, আর হেদায়তের বাস্তবায়ন করলেন আল্লাহ তিসপারা কোরআনের ভিতরে। এই হেদায়ত সম্পর্কে আমাদের অনেকের ধারণা অস্পষ্ট, হেদায়ত সম্পর্কে আমাদের পরিষ্কার কোন ধারণা না থাকার কারণে আমরা অনেকে নিজেরাই বুঝতে পারি না যে আমি হেদায়ত পেলাম কিনা পাইলাম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন হেদায়ত পাইল কিনা পাইল না এবং হেদায়ত পাওয়ার উপায় কি, কে হেদায়ত পাবে কে হেদায়ত পাবে না, যে হেদায়ত পাইল তাকে চিনার উপায় কি, যে হেদায়ত পাইল না তাকে চিনার উপায় কি, সব কথা আল্লাহ কোরআনে পরিষ্কার বলে দিয়েছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন একায়েত বলেন, এই বিষয়টা অন্যদিনও অন্য প্রোগ্রামে বলা হয়েছে, আপনাদেরকে আজকে আবার বলছি শুনুন। আল্লাহ একায়েত বলেন,
yuridillahu bihi an yahdiyahu yashrah sadrahu lil islam. Allah jake hidayat korte chan jannate jawar shudha pote Allah jake chalaite chan er mane holo hidayat korte chan Allah jake hidayat korte chan tar ontor take Allah islamer jonno khule den Allah jake hidayat korte chan tar ontor ke Allah islamer jonno khule den ekhane prashno jakte pare তাহলে আল্লাহ যাকে হেদায়েত করতে চাইতেন তার অন্তরকে আল্লাহ ইসলামের জন্য খুলে দিবেন আমাকে যদি আল্লাহ হেদায়েত করতে চান না তাহলে তো আমার অন্তরকে আল্লাহ ইসলামের জন্য খুলে দেবেন না আমার কি দোষ আল্লাহ চাইলেন না কেন আমাকে হেদায়েত করতে যে কারণে আমি ইসলামের বিধান পালন করতে পারলাম আল্লাহ যার ব্যাপারে চাইবেন সে হেদায়েত পাইবে আল্লাহ যাকে চাইবেন না সে হেদায়েত পাইবে না এই প্রশ্ন এখানে থাকে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নের নিরসন পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে বিভিন্ন ভাবে করেছেন এর মধ্যে এক আয়াতে বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিব আপনার বড় মহব্বতের চাচা তাই বলে আপনি আবু তালিবকে হেদায়েত করতে পারবেন না হেদায়েতের মালিক আমি আল্লাহ আমি যাকে চাই তাকে হেদায়েত করব আমি আবু তালিবকে হেদায়েত করতে চাই না কেন এবার শুনেন কেন এই আয়াতের শানে নুজুলে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের বড় মহব্বতের চাচা আবু তালিবকে তার মরণকালে বলেছিলেন চাচা সারা জীবন তো আমাকে মহব্বত করেছেন লালন পালন করেছেন আমার পক্ষ হয়ে শত্রুদের মোকাবেলা করেছেন কিন্তু আমার হেদায়েত গ্রহণ করেন এই অবস্থায় আপনি জাহান্নাম থেকে রক্ষা পাবেন আপনি একবার বলুন আমার দিন কবুল করেছেন আমি হাসরের মধ্যে আল্লাহর কাছে সুপারিশ করবো আপনাকে আমার সাথে জান্নাতে যাওয়াতে আবু তালিব জবাবে বলেন আবু তালিবের পরিচয়টা মনে রাখা দরকার রাসুলের আপন চাচা এক সময় রাসুলের অভিভাবক ছিলেন রাসুলকে লালন পালন করেছেন রাসুলকে প্রাণের চেয়ে বেশি মহব্বত করতেন এবং রাসুলের পক্ষ হইয়া শত্রুদের মোকাবেলা করছেন সারা জীবন ভর এই আবু তালিব সেই আবু তালিবকে যখন রাসুল মরণ কালে বললেন আমার দিন কবুল না করলে আপনি জাহান্নাম থেকে রক্ষা পাবেন না আবু তালিব জবাব দিয়ে বললেন ভাতিজা তোমার দিন কবুল না করলে যে পরকালের জাহান্নাম থেকে রক্ষা পাওয়া যাবে না এই কথাটা আমার বুঝার বাকি নাই আমি ভালো রকম বুঝতে পেরেছি যে আপনার দিন কবুল না করে মরলে পরকালের জাহান্নাম থেকে রক্ষা পাওয়া যাবে না কিন্তু সমস্যা হল আমি যদি মরণ তাহলে তোমার দিন কবুল করে মরে যাই সমাজের লোকেরা আমার নামে ধিক্কার দিতে বললে বাপ দাদার পদ ছেড়ে দিয়ে মরণ তাহলে সর্দার আবু তালিব ভাতিজার পদ করল এই কলঙ্ক আমি বরদাস্ত করতে পারি না এই জন্য আমি চাই দুনিয়াতে আমার বদনাম না হোক পরকালে জাহান্নামে গেলে গেলাম বুঝে থাকলে বলুন আবু তালিব রসুলের মহব্বতের চাচা হেদায়েত গ্রহণ করলেন না বুঝার কারণে না বুঝে শুনে হ্যাঁ এই জন্য আল্লাহ শেষের দিকে বলেন ওহুয়া আলামু বিল মুহতাদিন আমি আল্লাহ হেদায়েতের মালিক আমি যাকে চাই তাকে হেদায়েত করব আপনার চাচা আবু তালিবকে আমি হেদায়েত করতে চাই না আপনি যতই চেষ্টা করেন সে হেদায়েত পাবে না দোষ কি দোষ হল হেদায়েত বুঝার পরে গ্রহণ করতে রাজি নয় এমন লোকদেরকে আমি হেদায়েত করতে রাজি এবার ক্লিয়ার হইল কিনা সব প্রশ্নের জবাবটা আল্লাহ বলেন আমি হেদায়েতের মালিক আমি যাকে চাই তাকে জান্নাতে যাওয়ার সুযোগ পথে চালাইব আমি যাকে চাই না তাকে জান্নাতে যাওয়ার সুযোগ পথে চালাইব না এবার আপনাদের বলতে হবে আল্লাহ কাকে চান কাকে চান না হেদায়েত বুঝার পরে যে সেই পথে চলতে চায় আল্লাহ তাকে চালাইতে চায় যে চলতে চায় না আল্লাহ তাকে চালাইতে চায় পরিষ্কার হইল দেখুন কাজেই এখান এখন আর কোন প্রশ্ন বাকি রইল না তো যে আল্লাহ আমাকে যদি হেদায়ত করতে না চায় আমি কিভাবে হেদায়ত পাব আপনি যদি হেদায়ত বুঝার পরে কবুল করতে চান না তাহলে আল্লাহ পথে হেদ চালাইতে চায় না আপনি যদি হেদায়ত বুঝার পরে গ্রহণ করতে চান অবশ্যই আল্লাহকে আল্লাহ আপনাকে ব্যস্তের পথে চালাতে চায়
এটা সহজে বোঝার জন্য একটা উদাহরণ দেওয়া যায়। ক্লাসে যখন শিক্ষক ছাত্রদেরকে লেখাপড়া করে, যে ছাত্র মনোযোগ দিয়ে লেখাপড়া শিখে, যেই ছাত্র পরীক্ষায় পাশ করুক এইটাই শিক্ষক চান। যে ছাত্র অবহেলা করে, লেখাপড়ায় মনোযোগ দেয় না, রং তামাশা করে সময় কাটাইতে চায়, শিক্ষক চায় না যে এই অযোগ্য ছাত্র প্রমোশন পায়। যে মনোযোগ দিয়ে লেখাপড়া করে তার প্রমোশন কামনা করে শিক্ষক, যে অবহেলা করে তার প্রমোশন কামনা করে। এটি শিক্ষকের দোষ না তার অবহেলার দোষ? তেমনি করে বোঝার পরে যে গ্রহণ করতে চায় আল্লাহ তাকে জান্নাতের পথে চালাইতে চায়, হেদায়েত বুঝার পরে যে গ্রহণ করতে চায় না আল্লাহ তাকে জান্নাতের পথে চালাইতে চায়। এক প্রশ্নের জবাব এবার আসল, আল্লাহ যখন আয়াত নাযিল করলেন, মান ইউরিদিল্লাহু বিহি আন ইয়াহদিয়াহু, আল্লাহ যাকে হেদায়েত করতে চান, বুঝলেন তো কাকে চান? আল্লাহ যাকে হেদায়েত করতে চান তার অন্তর তাকে ইসলামের জন্য খুলে দেন। আয়াত নাযিল হওয়ার পর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাইলেন, ওগো আল্লাহর রাসূল, আল্লাহ যে বললেন আল্লাহ যাকে হেদায়েত করতে চান তার অন্তর তাকে ইসলামের জন্য খুলে দেন, ইসলামের জন্য কোন মানুষের অন্তর খুলে দেওয়া হবে নাকি? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষের অন্তরকে আল্লাহ ইসলামের জন্য খুলে দেওয়ার ব্যাখ্যা হল তার অন্তরে আল্লাহ একটা নূর দান করে। কোন মানুষের অন্তরকে আল্লাহ ইসলামের জন্য খুলে দেওয়ার ব্যাখ্যা কি? তার অন্তরে আল্লাহ একটা নূর দান করে। সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর রাসূল, কার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করলেন আর কার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করলেন না সেটা জানার উপায় কি? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটা আলামত যার মধ্যে পাওয়া যাবে প্রমাণ হবে আল্লাহ তার অন্তরে হেদায়েতের নূর দান করেছেন, সে হেদায়েত বুঝলে সেই পথে চলতে চায়। তিন আলামত যার মধ্যে পাওয়া যাবে না প্রমাণ হবে আল্লাহ তার অন্তরে হেদায়েতের নূর দান করছেন না। কি তার দোষ? কি তার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করলেন না কেন? এটা বুঝতে না পারলে তো সব কথাতেই গন্ডগোল থাকবে। সে হেদায়েত বুঝে কিন্তু গ্রহণ করতে চায় না, এই জন্য আল্লাহ তার অন্তরে ওই নূর দান করছেন না। সে হেদায়েত বুঝে কিন্তু গ্রহণ করতে চায় না, এই জন্য আল্লাহ তার অন্তরে নূর দান করেন না। আবার আমার জিজ্ঞাসা করি আপনাদেরকে, অন্তত দু চারজনে বলবেন, আল্লাহ তার অন্তরে হেদায়েতের নূর দান করেন না, বুঝে কিন্তু গ্রহণ করতে চায় না, তার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেন না? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, কার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করলেন আর কার অন্তরে করলেন না, এটা বুঝার উপায় কি? রাসূল বলেন, তিনটা আলামতের দ্বারা বোঝা যাবে, যার মধ্যে তিনটা আলামত পাওয়া যাবে প্রমাণ হবে সে হেদায়েত বুঝার পরে গ্রহণ করতে চায় আল্লাহ তার অন্তরে হেদায়েতের নূর দান করেছেন, যার মধ্যে তিনটা আলামত পাওয়া যাবে না প্রমাণ হবে সে হেদায়েত বুঝে কিন্তু গ্রহণ করতে চায় না, এই জন্য আল্লাহ তার অন্তরে হেদায়েতের নূর দান করেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আলামত তিনটা কি কি? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নম্বর আলামত হল যেই লোকে হেদায়েত বুঝার পরে গ্রহণ করতে চায়, যে কারণে আল্লাহ তার অন্তরে হেদায়েতের নূর দান করেছেন, তার এক নম্বর আলামত হল সে দুনিয়ামুখী হবে না। কি হবে না? দুনিয়ামুখী হবে। যখন প্রশ্ন জাগে কিনা দুনিয়ামুখী কারে ঘর জাগেনি, দুনিয়ামুখী হবে না। যে তিন আলামতের এক আলামত যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করছেন, এই জন্য বোঝার দরকার দুনিয়ামুখী কাকে বলে। অন্যায়ভাবে যারা দুনিয়াকে বুক করতে চায় এরকম দুনিয়ামুখী, কোনভাবে দুনিয়া বুক করতে চায়? অন্যায়ভাবে যারা দুনিয়া বুক করতে চায় এদের নাম দুনিয়ামুখী। আমার কথা বুঝে থাকতে পারুন তো, বর্তমান সমাজে কি কোন মুসলমান আছে দুনিয়ামুখী? মুসলমানের মধ্যে কি কোন চুর আছে?
ডাকাত, খুনি, সন্ত্রাসী, ঋণাকার, সুৎকু, গুসকু, মক্ষু, গাঞ্জাকু, হাইজেকার, ডাক্তার, আছে কি কোনো মুসলমানের মধ্যে? এই সবগুলি দুনিয়াকে কোন উপায়ে বুক করতে চায়? হারাম উপায়ে। আল্লাহর রাসূল বলেন যে যে লোক দুনিয়ামুখী হবে না, প্রমাণ হবে তার অন্তরে আল্লাহ হেদায়েত নূর দান করেছেন। দুনিয়ামুখী হওয়ার ব্যাখ্যা দুনিয়াকে হারাম উপায়ে উপভোগ করার চেষ্টা করবে। আপনারা বলুন, তারা সুদ খায়, হারাম জানে না বলে খায় না হারাম জেনে শুনেই খায়? যারা ঘুষ খায় হারাম জেনে শুনেই খায়, যারা মদ খায় হারাম জেনে শুনেই খায়, যারা গাঁজা খায় হারাম জেনে শুনেই খায়, যারা চুরি করে হারাম জেনে শুনেই করে, এর মানে হল হেদায়েত বুঝে নাই, বুঝে শুনেই করে। আল্লাহ রাব্বুল আলামিন এদের অন্তরে হেদায়েতের নূর দান করেন। হেদায়েত বুঝার পরে যেই ব্যক্তি সেইটা গ্রহণ করতে রাজি হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরে হেদায়েতের নূর দান করেন। আমরা যদি কথাগুলি সঠিকভাবে বুঝতে পারি, তিনটা আলামত যদি আমরা পরিষ্কারভাবে জানতে পারি, আমরা প্রত্যেকেই টের পাব যে আমার অন্তরে হেদায়েতের নূর আছে কিনা। আমারটা আপনি টের নাও পাইতে পারেন, আপনারটা আমি টের নাও পাইতে পারি, কিন্তু ধারযাত্রা টের পাব যে আমার অন্তরে হেদায়েতের নূর আছে কিনা। তিন আলামত বুঝার পরে যদি আমরা কেউ টের পাই যে আমার অন্তরে তো হেদায়েতের নূর নাই, আমি তো দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টায় আছি, তাহলে আমার উভয় কি? আমি জান্নাতে যাওয়ার উভয় কি? আমি জাহান্নাম থেকে বাঁচার উভয় কি? আল্লাহ রাব্বুল আলামিন তার খুব পরিষ্কার সমাধান দিয়ে দিয়েছেন। তুমি দুনিয়া মুখী ছিলা সারা জীবন ধর, তুমি সারা জীবন ধর দুনিয়াকে অন্যায়ভাবে ভোগ করার জন্য লালসায় ছিলা তুমি। তুমি দুনিয়া ভোগ করার লালসা হারাম উপায়ে দুনিয়া ভোগ করার লালসা ছেড়ে দাও, তহবা থেকে অতীত জীবনের গুণা থেকে ফিরে আসো, এখনো তুমি আকাশমুখী হইয়া যাও, আমি এখনো তোমাদের জান্নাতের পথে জানাই। বুঝে থাকতে বলুন তো, আমার কথার কথা যদি আপনারা কেউ টের পান যে আমার অন্তরে তো হেদায়েতের নূর নাই, আমারও সেইটা হাসিল করার ভত আছে? আছে। আমি যদি মনে করি আমি তো নামাজি, আগামীকাল থেকে আমারও নামাজি হওয়ার পথ আছে। আমি যদি জানি আমি দুষ্কুর, আগামীকাল থেকেও আমি ঘুষ ছেড়ে যাওয়ার পথ আছে। আমি যদি জানি আমি সুদখুর, আগামীকাল থেকে আমারও সুদের কারবার ছেড়ে যাওয়ার পথ আছে। আমি যদি জানি আমি মদখুর, আগামীকাল থেকে আমারও মদ খাওয়া ছেড়ে যাওয়ার পথ আছে। আমি যদি জানি আমি গাঞ্জাখুর, আগামীকাল থেকে আমার গাঞ্জা খাওয়া ছেড়ে দেওয়ার পথ আছে। আল্লাহ বলেন যেদিন থেকে তুমি তোমার পথ পরিবর্তন করবে সেদিন থেকে আমি আল্লাহ তোমাকে জান্নাতের পথে ছড়াই দেব। এখন আপনারা আমার কথা বুঝে থাকলে বলেন, বর্তমান সমাজে কোন মুসলমান কি দুনিয়ামুখী আছে? দুনিয়ামুখী কারের পর দুনিয়াটা অন্যায়ভাবে বুক করার চেষ্টা করে, এরা আখেরাতমুখী না দুনিয়ামুখী? এদের অন্তরে হেদায়েতের নূর আছে, হেদায়েতের নূর নাই। উদাহরণস্বরূপ বলি, আমার ধারণা মতে আমাদের বর্তমান সমাজের বেশিরভাগ মুসলমানরা, বেশিরভাগ মুসলমানেরা নিজেরা যদি নামাজ পড়েও, নিজেরা যদি সহি শুদ্ধ কলেমা কালাম জানেও, নিজেরা যদি উযু গোসল নামাজ রোজা পাক নামাজ হালাল হারাম জানেও, কিন্তু নিজেদের ছেলেকে, নিজেদের মেয়েকে, নিজেদের পরিজাত সন্তানকে এই শিক্ষার পথে চালায় না, কলেমা কালাম শিক্ষা দেওয়ার দরকার মনে করে না, উদ্গুসল শিক্ষা দেওয়ার দরকার মনে করে না, পাক নামাজ শিক্ষা দেওয়ার দরকার মনে করে না, ইবাদত বন্দেগী শিক্ষা দেওয়ার দরকার মনে করে না, হালাল হারাম শিক্ষা দেওয়ার দরকার মনে করে না। নিজে নামাজ পড়ে, নিজের ছেলে মেয়েকে নামাজ পড়া শিক্ষা, নামাজি বানানির দরকার মনে করে না। এমন মুসলমান আছে কি নাই? আছে। এই নিজের নামাজ পড়ার দ্বারা প্রমাণ হবে না তোমার অন্তরে হেদায়েতের নূর আছে, কারণ তুমি তোমার কলিজার টুকরা ছেলে মেয়ের দুশ্মন, তুমি তারে জাহান্নামের পথে বাড়াই দিবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম
anfusakum wa ahlikum naran wa qudha an-nas wal ijara. Hei mandarjan, tumra nijerao jahannam theke bachar korte chalo, tomader bibiderkeo jahannam theke bachar korte chalo, tomader poridakra chele meyerkeo jahannam theke bachar korte chalo. Ami nije jahannam theke bachar korte cholbo, halal upaye jibon japon korar madhyome, amar bibike jahannam theke bachar korte chalabo, halal upaye jibon japon korar madhyome, ami amar bachchaderke jahannam theke bachar korte chalabo, haram kaje chhere diye. Haram kaje saira diye abar chhere jahannam theke bachaibo. Haram kaj theke firaiya. Haram kaj theke firaiya. তাহলে আমার ছেলেকে আমার মেয়েকে ও হারাম কাজ থেকে ফিরাইয়া রাখার জন্য আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন কিনা ভাই এখানে শুধু সন্তানের বাবা আমি একা আপনারা কেউ কোনো সন্তানের বাবা নাই এখানে সন্তানের বাবা আমি যারা কেউ নাই সন্তানকে হারাম থেকে ফিরাইয়া রাখা সন্তানকে জাহান্নামের পথ থেকে ফিরাইয়া রাখা সন্তানকে জান্নাতের পথ চিনাইয়া দেওয়ার দায়িত্ব কি শুধু আমার না যত মুসলমান বাবা আছে সকলের সুতরাং যেই মুসলমান মা বাবা নিজে নামাজ পড়ে নিজে কলেমা কালাম জানে নিজে হালাল পথে চলে কিন্তু সন্তানকে এইগুলি শিকার মতো সুযোগ দিল না এই মা বাবা কি সন্তানের ব্যাপারে আল্লাহর আদেশ পালন করল না লঙ্ঘন করল তাইলে আল্লাহর একাদেশ ছিল নামাজ পড়া এটা করো আল্লাহর আরেকাদেশ ছিল সন্তানকে হালাল পথে চলা শিখাও এটা তুমি করলে না তুমি শুধু নামাজের জাহান্নাম থেকে যাবে পাবে কথাটা বোঝার জন্য উদাহরণস্বরূপ বলছি নামাজ পড়ার জন্য যেমন আল্লাহ আদেশ করেছেন দৈনিক পাঁচ বেলা রমজান মাসে রোজা রাখার জন্য আদেশ করেছেন কিনা করেছেন কিনা তাহলে নামাজের আদেশ একটা রোজার আদেশ আরেকটা আমি নামাজের আদেশ পালন করি রোজার আদেশ পালন করি না এই নামাজের দ্বারা জাহান্নাম থেকে বাঁচা যাবে যাবে না ঠিক তেমনি বলে নামাজের জন্য আল্লাহ যেভাবে আদেশ করেছেন রোজার জন্য যেভাবে আল্লাহ আদেশ করেছেন বিবিকে হালাল পথে চালাবার জন্য আল্লাহ আদেশ করেছেন বাচ্চাকে মুসলমানি জিন্দগি শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ আদেশ করেছেন আমি নামাজের আদেশ পালন করি আমি রোজার আদেশ পালন করি বিবির বেলায় যে আদেশ করলেন আল্লাহ আমাকে সেইটা আমি পালন করি না বাচ্চার বেলায় যে আদেশ আল্লাহ আমাকে করলেন সেই আদেশ আমি পালন করি না আমার নামাজ কি আমাকে জাহান্নাম থেকে রক্ষা করতে পারবে আরো সহজ উদাহরণ দিচ্ছি শুনুন আপনাদের জানা মতো উজুতে ফরজ কতটা চাচ্চা মুখ ধোয়া হাত ধোয়া মাথা মুছা করা পাও ধোয়া পাও কটা ধোয়া দুটা এক ব্যক্তি মুখ ধইল হাত ধইল মাথা মুছা করলো পাও দিল একটা এই উজু দিয়ে আনা মানুষ তোমার মুখ ধোয়ার বাকি ছিল মুখ ধুইছে না নমাজ হবে না কেন হাত ধুইছে না নামাজ হবে না কেন মাথা মুছা করছে না নামাজ হবে না কেন বলে আরেকটা বাকি ঠিক তেমনি ভাবে নামাজ পড়ছো রোজা রাখছো হজ করছো টাকা দিছো তুমি রেফাজ রাখছো না জাহান্নামে যাও নামাজ পড়ছো রোজা রাখছো হজ করছো জাকাত দিছো তুমি রেফাজ রাখছো বাচ্চারে মুসলমানের জীবন যখন শিক্ষা দিছো না জাহান্নামে যাও বলেন কোন কারণে জাহান্নামে যাবে তোমার কাফারার কারণে রোজা না রাখার কারণে হজ না করার কারণে জাকাত না দেওয়ার কারণে না বাচ্চাকে মুসলমানি জিন্দগি শিক্ষা না দেওয়ার কারণে বাচ্চাকে কি শিক্ষা না দেওয়ার কারণে মুসলমানি জিন্দগি শিক্ষা না দেওয়ার কারণে উজু করানোওয়ালা যেমন ভাবে মুখ দেওয়া সত্ত্বেও হাত দেওয়া সত্ত্বেও মাথা মুছা করা সত্ত্বেও একটা কাল না দেওয়ার কারণে তার নামাজ মুখেই হবে না ঠিক তেমনি ভাবে যে বাবা মা বাবা নামাজ বন্দেগী করে এবাদত বন্দেগী করে কিন্তু সন্তানকে মুসলমানের জিন্দগি শিক্ষা দেয় না এই মা বাবাকে তার নামাজ জাহান্নাম থেকে রক্ষা করতে পারবে না তার রোজা জাহান্নাম থেকে রক্ষা করতে পারবে না এই মা বাবাকে তার হজ তাকে জাহান্নাম থেকে রক্ষা করতে পারবে না এই মা বাবাকে তার টাকা জাহান্নাম থেকে রক্ষা করতে পারবে না তোমার পরিবার সন্তানকে জাহান্নামে পাঠাই লাগে না হাদিস শরীফে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ইযা বালাগু সাবা সিনিন ওয়াদরিবুহুম ইযা বালাগু আশরান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম হে আমার উম্মত মুসলমানেরা তোমাদের বাচ্চাদের বয়স যখন 7 বছরের হয় তখন তাদেরকে নামাজের আদেশ করো 10 বছরের বাচ্চা যদি কোন মুসলমানের নামাজ পড়তে না যায় আল্লাহর রাসূল বলেন তাকে নামাজের জন্য শাসন করো
কত বছর বয়সে আমার বাচ্চাকে নামাজের আদেশ করা করতে বলেছেন? সাত বছর বয়সে নামাজের আদেশ করব, বারো বছরের সময় নামাজ শিক্ষা দিয়া করেন। সাত বছরের ছেলেকে আমার নামাজ পড়ো বলবো, বারো বছরের সময় নামাজ শিক্ষা দিয়া না, সাত বছরের আগে। সাত বছরের আগে যদি আমার ছেলেকে আমার মেয়েকে পরিপূর্ণ নামাজ শিক্ষা দিয়া থাকি, তখন ওই সাত বছরের সময় তাকে আমি তোমাদের আদেশ করতে পারি। আমি যদি তাকে আউজুবিল্লাহ শিখাই না, আমি যদি তাকে বিসমিল্লাহ শিখাই না, আমি যদি তাকে সুবহানাকা শিখাই না, আমি যদি তাকে আলহামদুলিল্লাহ সুরা শিখাই না, আমি যদি তাকে আরাম তারা সুরা শিখাই না, আমি যদি তাকে উদু শিখাই না, পাক নাপাক শিখাই না, আমি যদি তাকে রুকু তসবিহ শিখাই না, সেজদা তসবিহ শিখাই না, আমি যদি তারা তাহিয়াত শিখাই না, আমি যদি তারা দুরূদ শরীফ শিখাই না, আমি যদি একে সালাম তিরানি শিখাই না, সাত বছরের আগে তাহলে সাত বছরের সময় নামাজের আদেশ করা মানে পাগলামি না? কি বলেন আমরা, নামাজের আদেশ করা কি পাগলামি নয়? তুমি যা শিখাও নাই তা আদেশ করো কোন কোন বিবেকে, কোন বুদ্ধিতে? কাজে প্রত্যেকটা মুসলমানের বাচ্চা ছেলে হোক মেয়ে হোক, সাত বছর বয়স হওয়ার আগে উজুগুসল, পাকনাকা, পরেমা কালাম, নামাজের সুরা করার দোয়া দুরুদ, এইগুলি শিক্ষা দেওয়া মা বাবার উপর ফরজ, মা বাবার উপর ফরজ। এখন যদি কোন মা বাবা নিজের ছেলেকে নিজের মেয়েকে যেখানে লেখাপড়া করাইলে এগুলি শিখতে পারে, এইখানে লেখাপড়া না করাইয়া যেখানে লেখাপড়া করাইলে এগুলি শিখার কোন সুযোগই নাই, ব্যবস্থাই নাই, সেইখানে যদি লেখাপড়া করতে যায়, এই মা বাবা হইল আপরাধমুখী। ত্রিমুখী দুনিয়া, তাহলে আল্লাহ কার অন্তরে হেদায়তের নূর দান করল আর কার অন্তরে হেদায়তের নূর দান করল না? চীনার কোন সিগন্যাল আছে? চীনার কোন সিগন্যাল আছে? আল্লাহ রাসূল বলেন তিনটা সিগন্যাল আছে। এক নম্বর, যুদ্ধার অন্তরে আল্লাহ হেদায়তের নূর দান করবে, সে দুনিয়ামুখী হবে না, দুনিয়ামুখী হবে না। মাফ করবেন আপনাদের কথা ক্লিয়ারলি বলার জন্য আমার গলা একটু ডিস্টার্ব করে, সামান্য চুপচাপ খাইলে গলা ক্লিয়ার হইব। আপনারা এক মিনিট আমার ধ্যান দেন। আমার এতক্ষণের কথা বলতে থাকি বলুন, কিয়ামতের দিন আল্লাহর আদালত উঠাইয়া দুনিয়ার সারা জীবনের হিসাব নিকাশ দেওয়ার জন্য যখন আল্লাহর সামনে দাঁড়াইব, তখন যদি দেখা যায় আমার ছেলে মেয়ে শিশুকালে তাকে কলমা কালাম শিক্ষা দেয় নাই, গুলুকুশল শিক্ষা দেয় নাই, পাকনাভাগ শিক্ষা দেয় নাই, নামাজ বন্দী শিক্ষা দেয় নাই, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাতের দ্বারাই কি আমি জাহান্নাম থেকে রক্ষা পেতে পারি? কিছুতেই নয়। বর্তমান সমাজের বেশিরভাগ মুসলমান মনে করে আমার নামাজ আমি পড়ি আমি জান্নাতে চলে যাব, ছেলের নামাজ জান্নাতে চাইতে চাইলে করুক না চাইলে না করুক আমার কি আসে যায়? আল্লাহ বলেন কখনো নয়। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমার জান্নাত আমি জাহান্নাম থেকে, এটাও তোমার উপর ভরস, তোমার বাচ্চাকে জাহান্নাম থেকে বাঁচার খুব শিক্ষা দেওয়ার এটাও তোমার উপর ভরস। বলেন আমার যান বাঁচানির পথে চলা আমার উপর ভরস, আমার বাচ্চাকে যান বাঁচানির পথ শিক্ষা দেওয়া তার উপর ভরস, আমার উপরে ভরস। আমি এক ফরজ আদায় করলাম আর এক ফরজ আদায় করলাম না, দুয়ার ফরজ আদায় করলাম, ফগুয়ার ফরজ আদায় করলাম না, এই উদু দিয়া যেমন নামাজ হবে না ঠিক তেমনি ভাবে এখানেও আমার বেলায় যেটা ফরজ ছিল সেটা আদায় করলাম, আমার সন্তানের বেলায় যেটা ফরজ ছিল সেটা আদায় করলাম না, এই এই আমলের দ্বারা জাহান্নাম থেকে রক্ষা পাওয়া যাবে না। এই জন্য হাসানের মাতাল্লা অনেক পাপিষ্ঠকে যখন জিজ্ঞেস করবেন এই পাপিষ্ঠরা তোমরা এই পাপগুলি কেন করলে বলো, তারা জাহান্নাম থেকে বাঁচার জন্য অনেকে নিজের পাপের জন্য অনেককে দায়ী করবে, এর মধ্যে একদল সন্তানেরা নিজের পাপের জন্য মা বাবাকে দায়ী করবে। হে আল্লাহ, আমার মা আমার বাবা দুনিয়াতে সুখে থাকার জন্য, মজায় খাওয়ার জন্য, আরামে চলার জন্য, রং তামাশা করার জন্য, আমোদ ফুর্তি করার জন্য দুনিয়াতে আমার মা বাবা আমার অনেক কিছু করেছে, কিন্তু আস্তের বিচারে জাহান্নাম থেকে বাঁচার জন্য আমার মা বাবা আমার জন্য কিছু করে নাই, সুতরাং আমার মা বাবার চেয়ে বড় দুশ্মন আমার জীবনে আর কেউ নাই, এই দুইটা দুশ্মনকে আগে জাহান্নামে দাও তারপরে আমাকে জাহান্নামে দাও।
শিক্ষা দিল। বর্তমান সমাজের অনেক মুসলমান নিজের কলিজার টুকরা ছেলেকে, নিজের কলিজার টুকরা মেয়েকে এমন সব সঙ্গী সাথীর সাথে খেলাধুলা করতে দেয়, এমন সব সঙ্গী সাথীর সাথে লেখাপড়া করতে দেয় যারা জিন্দগিতে কোনদিন আল্লাহ বিল্লাহ জানেও না, বুঝেও না, করেও না, মানেও না। না আল্লাহ চিনে, না রাসুল চিনে, না হাসার চিনে, না দেশ ফুল সিরাত চিনে, না দেশ চিনে, না দুর্যোগ চিনে। এমন ছেলে মেয়েদের সাথে আমার ছেলে মেয়েকে খেতে দিলাম, এমন ছেলে মেয়েদের সাথে আমার ছেলে মেয়েকে করতে দিলাম, কি হবে? ওইটা যেই রকমের জানোয়ার আমারই তো হবে এই রকমের জানোয়ার। বলেন আপনারা এর চেয়ে ভালো কি হবে? যে সমস্ত ছেলে মেয়েরা আল্লাহ বিল্লাহ চিনে না, যে সমস্ত ছেলে মেয়েরা কলেমা কালাম চিনে না, যে সমস্ত ছেলে মেয়েরা পাটনা ভাত চিনে না, যে সমস্ত ছেলে মেয়েরা হালাল হারাম চিনে না, এদের সাথে যদি আমার ছেলে মেয়েকেও খেলাধুলা করতে দেই, এদের সাথে যদি আমার ছেলে মেয়েকেও লেখাপড়া করতে দেই, ওরা যাবে যেই জাহান নামে, আমার ছেলে মেয়েও তো যাবে সেই জাহান নামে। পথ দেখাই লোকে, বলেন পথ দেখাই লোকে, কলিজার টুকরা ছেলে মেয়েদেরকে জাহান নামে যাওয়ার রাস্তা দেখাই লোকে একমাত্র মা বাবা। এই জন্য আপনাদের ছেলে মেয়েরাও যেন জাহান নামে না যায়, আর এরা জাহান নামে যাওয়ার কারণে আপনারাও যেন জাহান নামে না যান, এই চিন্তা করে আপনাদেরকেও জাহান নাম থেকে রক্ষা করার জন্য, আপনাদের কলিজার টুকরা বাচ্চাদেরকেও জাহান নাম থেকে রক্ষা করার জন্য এই দেশে যে সমস্ত আলিম উলামা বসবাস করেন তারা নিজেদের পেটে পাথর বেঁধে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। স্কুলে পড়াইলে যেমন ভাবে সুযোগ আছে, মাদ্রাসায় পড়াইলেও সুযোগ আছে, স্কুলে লেখাপড়া করলে যেমন এই দেশের সরকারি সার্টিফিকেট পাবে, মাদ্রাসায় পড়লেও এই দেশের সরকারি সার্টিফিকেট পাবে, কোন দিক দিয়ে টুটি থাকবে না। তবে মাদ্রাসায় না পড়াইলে স্কুলে পড়াইলে সোজা জাহান নামে চলে যাবে, আর মাদ্রাসায় পড়াইলে দুনিয়াও পাবে আগারা কোথাবে। এত সত্ত্বেও ইস্পাদে এমন কিছু বুদ্ধিমান মা বাবা পাওয়া যায় যে এত সুযোগ থাকা সত্ত্বেও নিজের কলিজের টুকরা ছেলেটা মাদ্রাসায় পড়াইলে দুনিয়াও হয় আখেরাতে হয়, এখানে পড়াইবে না, পাইবে স্কুলে দেখানো পিস পড়াইলে শুধুমাত্র দুনিয়া হয় আখেরাত হয় না, এ হইল আখেরাত মুখী। যখন বুঝলেন কিনা দুনিয়া মুখী আর আখেরাত মুখী বেশ কম, মাদ্রাসায় পড়াইলে দুনিয়াও হয় আখেরাতে হয় এটা পড়ায় না, স্কুলে পড়াইলে শুধু দুনিয়া হয় আখেরাত হয় না সেখানে পড়ায়। মুসলমান নিজের বাচ্চা, নিজের ছেলে, নিজের মেয়েকে যেখানে পড়াইলে আখেরাত পাবে না শুধু দুনিয়া পাবে, ওইখানে নিজের ছেলেকে পড়তে দেয়, ওইখানে নিজের মেয়েকে পড়তে দেয়, প্রমাণ হইল সে আখেরাত মুখী। কি প্রমাণ হইল? দুনিয়ামুখী। এই সমস্ত মা বাবারা নিজের হাতে নিজের কলিজার টুকরা সন্তানকে জাহান্নামের লাকড়ি বানায়। কার সাথে মুসলমানের বাচ্চা কার সাথে খেলতে গেল আগে তারে চিন্তা হয়, মুসলমানের বাচ্চা কার সাথে পড়তে গেল আগে তারে চিন্তা হয়, যার সাথে খেলতে গেল সে যদি সৎ হয় আমার ছেলে মেয়ে সৎ হবে, যার সাথে পড়তে গেল সে যদি অসৎ হয় আমার ছেলে মেয়ে অসৎ হবে, কেউ রক্ষা করতে হবে অসৎ হবে। এই জন্য আল্লাহ ফাকরাব্বা আলামিন একায়েতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। হে ইমানদারগণ, আল্লাহকে ভয় করো, আল্লাহর শাস্তিকে ভয় করো, আল্লাহর আজাব গজবকে ভয় করো, আল্লাহর জাহান্নামকে ভয় করো। কিন্তু এইটা ততক্ষণ পর্যন্ত সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা পাপিষ্ঠদের সাথে চলাফেরা করবে, আল্লাহওয়ালাদের সাথে চলাফেরার ব্যবস্থা করো যদি আল্লাহর আজাব থেকে বাঁচতে চাও। আল্লাহ পরিষ্কার ভাষায় আয়াতে কি বলে দিলেন? দুনিয়াদারদের সাথে চললেই আমি আল্লাহর আজাব থেকে বাঁচতে পারবো না, দিনদারগণের সাথে চললে জাহান্নাম থেকে বাঁচার কোন উপায় নাই, দুনিয়াদারদের সাথে চললে জাহান্নাম থেকে বাঁচার পথ আল্লাহ পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, দিনদারদের সাথে চলাফেরা করো জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, আল্লাহর আজাব জগৎ থেকে যদি বাঁচতে চাও। এই জন্য সহি বহারি শরীফের হাদিসে উল্লেখ আছে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা দুনিয়াদারদের সাথে চলে আর যারা দিনদারদের সাথে চলে এদের উদাহরণ দিয়া সহি বহারি শরীফের হাদিসে উল্লেখ আছে, আল্লাহ রাসূল বলেন যারা দুনিয়াদারদের যারা দিনদারদের সাথে চলে এদের উদাহরণ হল আতরের দোকানের মতো। কিসের দোকানের মতো? আতরের দোকানের মতো। আর যারা দুনিয়াদারদের সাথে চলে এদের উদাহরণ হল কামারের দোকানের মতো। নতুন ব্যাখ্যা করে বুঝাইছেন, তুমি যদি আতরের দোকানে যাও আর আতরের দোকানে গিয়া যদি বসে থাকো, পয়সা খরচ করে যদি আতর কিছু নাও কিনো, আর আতরের দোকানদার যদি তোমাকে বিনামূল্যে কিছু আতর লাগাইয়া নাও দেয়,
তুমিও কিনলে না, সেও তোমাকে কিনু আপর দিল না, শুধু যদি বসা থাকো তবু আতরের দোকানদারের আতরের শিশির শিশির আতরের সুগন্ধ বাতাসে তোমার নাকে বিনা পয়সায় লাগাই যাই দিবে। কেমনে বুঝাইছেন রাসুল আল্লাহ আলাদের সাথে চলার উদাহরণ, রাসুল বলেন আতরের দোকানে বসা থাকলে আতর না কিনলেও পয়সা খরচ না করলেও আতরের দোকানদার তোমাকে বিনামূল্যে কিছু আতর তোমার নাকে লাগাইয়া না দিলেও তার আতরের সুগন্ধ বাতাসে নিয়ে তোমার নাক পর্যন্ত লাগাইয়াই দিবে। ঠিক তেমনিভাবে তোমার ছেলে মেয়ে যদি ওই সমস্ত ছেলে মেয়েদের সাথে লেখাপড়া খেলাধুলা করে যারা জান্নাতের পথে চলে, তোমার ছেলে মেয়েদের সঙ্গী সাথীরা তোমার ছেলে মেয়েকে জান্নাতের পথে ফেলনে নিয়েই যাবে। কথা বুঝলেন কিনা দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পক্ষান করে তুমি যদি পাপিষ্টদের সাথে সংস্কার অবলম্বন করো, এটা হল কামারের দোকানের মতো। রাসূল বলেন তুমি যদি কামারের দোকানে গিয়ে বসে থাকো, কামার যে সুলার মধ্যে লোহা পুড়ে, এই সুলার মধ্যে যদি তুমি লোহা পুড়ার কাজে অংশগ্রহণ নাও করো, কামার হাতুড়ি হাতে নিয়ে যে হাতুড়ি দিয়ে লোহা পিটায়, তুমি যদি সেই হাতুড়ি হাতে নিয়ে লোহা পিটানির মধ্যে অংশগ্রহণ নাও করো, কামার কামারের কাজ করতেছে আর তুমি শুধু বসা। তারপরে কামার যে সুলার মধ্যে লোহা পুড়ে, ওই লোহার ওই সুলার লোহা পুড়ার দুর্গন্ধ ধুমা তোমার নাকে লাগাইয়াই দেবে। কেন লোহা পুরার দুর্গন্ধ আমার নাকে লাগলো কেন? বলে তুমি সেখানে ব্যস্ত কেন? কথা বুঝলেন কিনা দেখেন, ঠিক তেমনিভাবে আল্লাহর এই উদাহরণ দিয়ে বুঝেছে কি কথা, যে তোমার ছেলে তোমার মেয়েকে দিলি, ওই সমস্ত ছেলে মেয়েদের সাথে খেতে দাও, ওই সমস্ত ছেলে মেয়েদের সাথে লেখাপড়া করতে দাও যারা আল্লাহ চিনে না, রসুন চিনে না, করোনা কালাম চিনে না, পাকনা ভাত চিনে না, হালাল হারাম চিনে না, ভগবান জাহান্নামে যাচ্ছে, তোর পরে তোমার ছেলে মেয়েদেরকেও ওরা জাহান্নামে নিয়েই যাবে, তুমি গিরাতে পারবে না। খামারের দোকানে বসলে যেমন লোহাগুলার দুর্গন্ধ থেকে না বাঁচাবার কোন উপায় নাই, তেমনিভাবে আল্লাহ বিল্লাহ চিনে না তারা তাদের সাথে নিজের কলিজা টুকরা সন্তানকে লেখাপড়া করতে দিলে এদেরকে জাহান্নামে নিয়েই যাবে, রক্ষা করার কোন উপায় নাই। হাতের দোকানে বসা থাকলে যেমন ভাবে পয়সা খরচ না করলেও কিনা পয়সায় তোমার সুগন্ধ লাগবেই, ঠিক তেমনিভাবে আল্লাহ বিল্লাহ তা চিনে এদের সাথে যদি খেলা ফিরতে পারো এরা তোমাকে তোমার নাকে জান্নাতের সুগন্ধ লাগাইয়া দিবেই। আমার এতক্ষণের কথা বুঝতে পারছি, আবার একটু দয়া করে বলুন, যারা নিজেদের ছেলে মেয়েদেরকে কলমা কালাম পাকনা পাক হালাল হারাম ইবাদত বন্দেগী নামাজ রোজা শিক্ষা দেওয়ার ব্যবস্থা না করে, যারা আল্লাহ বিল্লাহ কিছুই চিনে না তাদের সাথে লেখাপড়া করতে পারছায়, এরা হইল আখিরাত মুখী না দুনিয়ামুখী? না দুনিয়ামুখী চিনতে আর কোনো অসুবিধা হইবে না তো? দুনিয়াকে অন্যায় ভাবে উপভোগ করার চেষ্টায় যারা আছে তারাই মুফাসসিরিন একরাম লেখেন দুনিয়ামুখী। এবার মূল কথার দিকে ফিরে যায়, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন আল্লাহ রাসূল কারণ করে হেদায়েতের নূর আছে আর কারণ করে হেদায়েতের নূর নাই, বোঝার উপায় কি? আল্লাহ রাসূল বলেন তিন আলামতের দ্বারা বোঝা যাবে। এক নম্বর, যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন তিনি দুনিয়ামুখী হবেন না, নিজের হারাম উপায়ে দুনিয়াকে উপভোগ করার চেষ্টা করবেন না, নিজের সন্তানদেরকেও দুনিয়ামুখী বানাবেন না। তাহলে প্রমাণ হইলে একটা আলামত পাওয়া গেল, তার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন। তারপরে আল্লাহ রাসূল বলেন দুই নম্বর আলামতটা কি? দুই নম্বর আলামত হলে যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন তিনি আখেরাত মুখী হবেন। কি মুখী হবেন? আখেরাত মুখী হবেন। আখেরাত মুখী হবেন তার ব্যাখ্যা কি? দুনিয়ার জীবনে যত কাজ করলে আখেরাতে পুরস্কার পাওয়া যায় ওই কাজগুলি করার জন্য সারা জীবন চেষ্টা করে, দুনিয়ার জীবনে যে কাজ করলে আখেরাতে পুরস্কার পাওয়া যায় সেই কাজগুলি সারা জীবন ধর করে যাবেন, তাহলে তিনি দুনিয়া মুখী সাব্যস্ত হইলেন না আখেরাত মুখী সাব্যস্ত হইলেন? আখেরাত মুখী সাব্যস্ত হইলেন। প্রমাণ হল দুই নম্বর প্রমাণ পাওয়া গেল আল্লাহ তার অন্তরে হেদায়েতের নূর দান করেছেন। আমার কথা বুঝে থাকলে বলুন, বর্তমান সমাজে এমন মুসলমান পাওয়া যায় যে মুসলমান নামাজ পড়তে রাজি নয়, নামাজ পড়তে রাজি নয়, আছে রোজা রাখতে রাজি নয়, আছে ইবাদত বন্দেগী করতে রাজি নয়, আছে মসজিদের দ্বারে কাছেও আসতে রাজি নয়,
কেন আল্লাহ তার অন্তরে হেদায়েতের নূর দান করেননি, সে আখেরাতমুখী নয়, সে দুনিয়ামুখী। এই জন্য যে সমস্ত আমল করলে আখেরাতে পুরস্কার পাওয়া যাবে, এই সমস্ত কাজ করতে সে নয় প্রমাণ হয়ে গেল তার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেন। আবার জিজ্ঞেস করি, কি পুরস্কার কেন দান করলেন না আল্লাহ, বলতে পারেন কেউ? সতে রাজি না, রোজা রাখতে রাজি না, হজ করতে রাজি না, ইবাদত বন্দেগী করতে রাজি না, হালাল পথে চলতে রাজি না, এই মুসলমানটার এই দোষা কেন আল্লাহ তার অন্তরে হেদায়েতের নূর দান করেন নাই? বলেন কেন দান করলেন না? সে বুঝে কিন্তু মানতে রাজি না, বুঝে কিন্তু মানতে রাজি না, এই জন্য আল্লাহ দান করছেন না। তাহলে আল্লাহর দান না করাটা দোষ, না তার বুঝে শুনে পালন না করাটা দোষ? তার বুঝে শুনে পালন না করাটা দোষ। গেল দুই নম্বর আলামত। তিন নম্বর আলামত, আল্লাহ রাসূল বলেন তার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন, ওই লোকটা ভালো মরণের জন্য তৈরি হবে, সমান মরণের জন্য, ভালো মরণের জন্য তৈরি হবে। ভালো মরণ কোনটা, খারাপ মরণ কোনটা? এই কথাটা দুইটা হাদিসের দ্বারা বুঝতে পারবেন। এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেন, যেই লোক আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় আল্লাহ তার সাথে সাক্ষাৎ করতে চান, যে লোক আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় না আল্লাহ তার সাথে সাক্ষাৎ করতে চান। এই কথাটা বলার সাথে সাথে নবীর বিবি উম্মুল মুমিনীন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আল্লাহর রাসূল, দুনিয়াতে কোন মানুষের আল্লাহর সাথে সাক্ষাৎ হবে না, আল্লাহর সাথে সাক্ষাৎ হবে মুমিন নেককার বান্দাদের মরণের পরে। আয়েশার কথা বুঝে থাকতে বলুন, আল্লাহর সাথে সাক্ষাতের জায়গা দুনিয়া না মরণের পরে? আপনি যে বললেন যে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, আপনার কথায় বোঝা গেল যে মরতে চায়, যে মরতে চায় তার সাথে আল্লাহ সাক্ষাৎ করবেন, মরতে চায় এমন মানুষটাকে। যাবে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা তুমি আমার কথা শুনতে পেরেছ কিন্তু আমার কথার মর্ম বুঝতে পারোনি। আয়েশা বলেন, তাহলে আপনার কথা কি মর্ম আমাকে বুঝাই দেন। রাসূল বলেন, আমার কথার মর্ম শোনো, মানুষের মরণ দুই প্রকার। এক প্রকার মানুষের মরণ হয় জান্নাতের ঠিকানা দেখে দেখে হাসতে হাসতে, আর এক প্রকার মানুষের মরণ হয় জাহান্নামের ঠিকানা দেখে দেখে কাঁদতে কাঁদতে। মানুষের মরণ কত প্রকার? দুই প্রকার। যে সমস্ত মানুষের মরণ জান্নাতের ঠিকানা থেকে হাসতে হাসতে হয়, এই সমস্ত মানুষের জান কবচ করার জন্য আজরাইল আলাইহিসসালামের অধীনে রহমতের ফিরিস্তা, অগণিত রহমতের ফিরিস্তা আছেন, তারা তার কাছে আসেন, তার পাশে বসেন, বসাইয়া তার চোখের মধ্যে একটা পর্দা ছিল সারা জীবন বল, সেই পর্দাটা সরাইয়া দেন। এই পর্দাটা সরে যাওয়ার সাথে সাথে সে কোন ফিরিস্তা আসলেন, রহমতের ফিরিস্তা আসলেন না দেবতের ফিরিস্তা আসেন তাও দেখতে পারে, এবং ফিরিস্তারা তার কাছে বসে জান্নাত দেখাইয়া দেন, সেই জান্নাতও সে তখন দেখতে পারে। ওই চোখের সেই পর্দাটা সরানি রাখ পর্যন্ত দুনিয়াতে কোনো মানুষ ফিরিস্তা দেখতে পারে না, জান্নাত জাহান্নামা দেখতে পারে না। এটা বোঝার জন্য আল্লাহ বাস্তবে একটা উদাহরণ রেখেছেন মানুষের জীবনে, সেটা হল স্বপ্ন। ঘুমন্ত অবস্থায় যে লোক স্বপ্নে অনেক কিছু দেখতেছে, তার পাশে যে লোকটা বসা আছে জাগ্রত, সেও কি ওই লোকটা স্বপ্নে যা কিছু দেখে তার কোনো অংশ দেখে? দেখে না। যেমনভাবে ঘুমন্ত অবস্থায় মানুষ যা দেখে তার পাশে বসা জাগ্রত মানুষ এর কিছুই দেখতে পারে না, ঠিক তেমনিভাবে আজরাইল যখন মানুষের চোখের পর্দা সরাইয়া দেয় তখন ওই লোকটা ফিরিস্তাও দেখে, পরকালও দেখে, জান্নাতও দেখে, জাহান্নামও দেখে, দুনিয়ার অন্য কোনো মানুষ তা কিছুই দেখতে পারে না। কথাটা বুঝতে পারলেন পরিষ্কার? তো আজরাইল আলাইহিসসালামের অধীনস্থ রহমতের ফিরিস্তারা তার চোখের পর্দা সরাইয়া দিয়ে তাকে জান্নাত দেখা, জান্নাত দেখাইয়া বলেন, তুমি সারা জীবন ধর এই জান্নাতটা তুমি খরিদ করেছ, কিনেছ, বহু কষ্ট দুনিয়াতে করেছ, বহু পেরেশানি উঠেছ, বহু চিন্তা করেছ দুনিয়াতে, বহু বিপদ আপদ তুমি সহ্য করেছ, আজকের থেকে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন তুমি সারা জীবন মেহনত করে যে জান্নাতের খরিদ্দার হইছ, এই জান্নাতের পথে তোমাকে নিয়ে যাওয়ার জন্য আজকের থেকে তোমার দুনিয়ার সব মেহনত চিরতরে বন্ধ, সব পেরেশানি চিরতরে বন্ধ, আজকের থেকে তোমার দুনিয়ার সমস্ত চিন্তা চিরতরে বন্ধ, আজকের থেকে তুমি জান্নাতের পথের যাত্রী, আমরা হলাম তোমার পথের সাথী, আমরা তোমাকে জান্নাতের পথে নিয়ে যাওয়ার জন্য আসি।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ধরনের মরণ হওয়ার জন্য সারা জীবন যারা চেষ্টা করে এরাই মরণের জন্য তৈরি হয়। এটা হল 3 নম্বর আলামত যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন। কত আলামত? 1 নম্বর দুনিয়ামুখী হবে না, 2 নম্বর আখেরাতমুখী হবে, 3 নম্বর ভালো মরণের জন্য তৈরি হবে, মরণের জন্য তৈরি হতে হয়। তৈরি না হইলেও মরণ হবে, তৈরি না হইলেও মরণ হবে। বলেন ফারাওনের, ফারাওন মরণের জন্য তৈরি ছিল না অ্যাক্সিডেন্টালি মরণ হইয়া গেল? নমরুদ মরণের জন্য তৈরি হল না ঘটনাক্রমে মরণ হইয়া গেল? আবু জাহাল মরণের জন্য তৈরি ছিল না হঠাৎ মরণ হইয়া গেল? এবার আমার কথা বুঝে থাকলে বলুন, হঠাৎ মরণ হইয়া গেল এই বালা না মরণের জন্য তৈরি হওয়া গেল? ডেস্কম আছে কিনা দুই কোথায়? ফারাওন আরো মরণ হইয়া গেছে, মরণের জন্য তৈরি ছিল না। নমরুদের মরণ হইয়া গেছে, মরণের জন্য তৈরি ছিল না। কারুনের মরণ হইয়া গেছে, মরণের জন্য তৈরি ছিল না। হামানের মরণ হইয়া গেছে, মরণের জন্য তৈরি ছিল না। সাদ্দাদের মরণ হইয়া গেছে, মরণের জন্য তৈরি ছিল না। আবু জাহালের মরণ হইয়া গেছে, মরণের জন্য তৈরি ছিল না। আবু লাহাবের মরণ হইয়া গেছে, মরণের জন্য তৈরি ছিল না। ডক্টর আহমদ শরীফের মরণ হইয়া গেছে, মরণের জন্য তৈরি ছিল না। তৈরি ছিল, তৈরি ছিল না। বুঝে থাকতে বলুন, মরণের জন্য তৈরি না হওয়া অবস্থায় মরণ হইয়া যাওয়া ভালো না মরণের জন্য তৈরি হওয়া ভালো? এই জন্য আল্লাহ রাসূল হাদিস শরীফে বলেন, যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন তার প্রথম আলামত হল দুনিয়ামুখী হবে না, 2 নম্বর আলামত হল আখিরাতমুখী হবে, 3 নম্বর আলামত হল মরণের জন্য তৈরি হবে, মরণের জন্য তৈরি হবে। আপনি যদি তৈরি না হন তবুও মরণ হবে। কাজেই তৈরি না হইয়া মরণ বলা না তৈরি হইয়া মারা বলা, তৈরি হইয়া মারা বলা। আল্লাহ রাসূল বলেন, আরেক প্রকার মানুষের মরণ হইল এদেরকে জান কবজ করার জন্য আজরাইলের অভ্যস্ত গজবের ফিরিস্তারা আসে। গজবের ফিরিস্তাদের চেহারা দেখা মাত্র তাদের কলিজা চুকাইয়া যায়, পানির পিপাসায় কলিজা হাতে হাতে অবস্থা হইয়া যায়, পিপাসু অবস্থায় উদাত্ত অবস্থায়। এবং পিপাসা যখন তাদের আজাদের ফিরিস্তার চেহারা দেখলে ভয়ে আতঙ্কিত হইয়া এমন পানির পিপাসা লাগে তাদের যে মনে করে সব সাগরের পানি ভাগ করলে এই পিপাসা তো হবে না। আন্দাজ করে যখন কেমন পিপাসা হয় তার ওই অবস্থায়, এই অবস্থায় আজ এই ফিরিস্তার অধীনস্থ গজবের ফিরিস্তারা তাকে জাহান্নাম দেখায়, জাহান্নাম দেখাইয়া বলে, তুমি সারা জীবনে এই জাহান্নাম খরিদ করেছ, আজকের থেকে তোমার দুনিয়ার রং তামাশা চিরকালের জন্য বন্ধ হল, আজকের জন্য তোমার দুনিয়ার ভোগ বিলাস চিরকালের জন্য বন্ধ হইল, আজকের থেকে তোমার দুনিয়ার ছেলে মেয়ে মা বাবা আত্মীয় স্বজন চিরকালের জন্য বিদায় দিবে, আজকের থেকে তুমি দুনিয়ার আরাম আরামের বাজার চিরকালের জন্য ত্যাগ করবে, তুমি যে জাহান্নাম খরিদ করেছ ওই জাহান্নামে তোমাকে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ আমাকে পারিস। এইভাবেই মরণ হওয়া ভালো, এইভাবেই মরণ হওয়া ভালো না তৈরি হওয়া ভালো? এই জন্য আল্লাহ রসুল বলেন, যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন তার মধ্যে 3টা আলামত পাওয়া যাবে। বারবার বললাম, একটু দয়া করে বলুন এবার প্রথম আলামত কোনটা? প্রথম আলামত কোনটা? দুনিয়া মুখী হবে না। 2 নম্বর আলামত কোনটা? আখেরাত মুখী হবে। 3 নম্বর আলামত কোনটা? মরণের জন্য তৈরি। দুনিয়ামুখী না হইয়া আখেরাতমুখী হওয়ার জন্য দুনিয়ামুখীর সাথে জীবন যাপন দরকার। এই বুঝলেন তখনের কথা? দুনিয়ামুখী না হইয়া আখেরাতমুখী হওয়ার জন্য দুনিয়ামুখীদের সাথে লেখাপড়ার দরকার, দুনিয়ামুখীদের সাথে খেলাধুলার দরকার, দুনিয়ামুখীদের সাথে চলাফেরার দরকার, না আখেরাতমুখীদের সাথে? দুনিয়ামুখীর সঙ্গে চললে কি হয় আর আখেরাতমুখীর সঙ্গে চললে কি হয়, এর বিবরণ দিয়ে আল্লাহ চমৎকার ঘটনা বয়ন করেছেন। আল্লাহ কোরআনের কয়েকটা আল্লাহ বলেন, উপলক্ষে নাযিল করেছিলেন,
ঘটনা বলি আপনারা শুনেন, কোরআনের তাফসীরে ঘটনার উল্লেখ আছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একটা লোকের নাম ছিল উকবা, আর একটা লোকের নাম ছিল উবাই। একটা লোকের নাম ছিল উকবা, আর একটা লোকের নাম ছিল উবাই। উকবা বড় ভালো চাল চলন ছিল, তার অভ্যাস ভালো ছিল, ব্যবসায়ী ছিল, ধনী লোক ছিল। যখন কোন বিদেশ ব্যবসায়ের জন্য বিদেশ ভ্রমণে যাইত, ব্যবসায় লাভবান হইয়া যখন বাড়িতে ফিরে আসত, সমাজের গণ্যমান্য লোকদেরকে জিয়াফত খুঁজে তার বাড়িতে খাওয়াইত। লোকটা খারাপ ছিল, ভালো ছিল, আর্থিক অবস্থা ভালো, ব্যবসায়ী। যখন ওই ব্যবসায় মুনাফা বেশি হইত, তখন ওই সমাজের গণ্যমান্য লোকদের জিয়াফত খুঁজে তার ঘরে খাওয়াইত। এই অভ্যাস অনুঘাতে এক সময় উকবা বেশ কিছু লাভবান হইয়া বাইরের ব্যবসার থেকে, বিদেশের ব্যবসার থেকে লাভবান হইয়া দেশে ফিরল এবং সমাজের গণ্যমান্য লোকদেরকে তার করে খাওয়ার জন্য জিয়াফত করল। সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেও দাওয়াত করল, অন্যান্য গণ্যমান্য লোকেও দাওয়াত করল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার করে খাওয়ার দাওয়াত থাকলেন, তার করে খাইতে গেলেন, খানা সামনে হাজির করল। তখন আল্লাহ রসুল বললেন, উকবা তুমি তো আল্লাহ তোমাকে অর্থ সামর্থ্য ভালো দান করছে, আর তোমাকে আল্লাহ মতি গতিও ভালো দান করছে, তুমি লাভ হইলে মুনাফা হইলেই তুমি মানুষকে জিয়াফত করে খাওয়াও খুব ভালো, কিন্তু তুমি যে দুনিয়া মুখিতা ছাড়বে না, তুমি যে আখেরাত মুখী হইবে না, তুমি যে আল্লাহর হেদায়ত কবুল করবে না, তুমি যে আল্লাহর দিন কবুল করতেছ না, তুমি তো মরলে জাহান্নামে যাবে। আমি যদি তোমার দাঁত চলে যাই আর তোমাকে জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থাটা না করি, অন্তত দাওয়াতটা না দিই, তাহলে তোমার সাথে আমার নিম খারামি হবে। কিরকম নিম খারামি? তুমি আমাকে মহব্বত করে খাওয়াইবার করতো, দুশ্মনী করা নয়, তোমার মহব্বত আমি গ্রহণ করলাম, তোমার গনের খানা আমি খেয়ে গেলাম, অথচ তোমার জাহান্নাম থেকে বাঁচানি কোনো দাওয়াত দিলাম না, এইটা হবে তুমি যে আমার মহব্বত করলা এর সাথে নিম খারামি। কাজেই আমি তোমার এই মহব্বতের সাথে নিমখারামি করতে চাই না, তুমি যেমন আমার মহব্বত করে খাওয়াইছ, আমিও তোমার মহব্বত করে জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমাকে দাওয়াত দিই। তুমি কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ গ্রহণ করো, তুমি জাহান্নাম থেকে নাজাতের পথ ধরো। বা তখন বলল, ঠিক আছে হুজুর, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমা গ্রহণ না করলে যেহেতু জাহান্নাম থেকে নাজাত পাওয়া যাবে না, কাজে আমি কলমা গ্রহণ করলাম, আমি মুসলমান হয়ে গেলাম, আজকের থেকে কথা দিলাম আল্লাহ সাথে কোনো শরীরদার বানাইব না, আজকের থেকে কথা দিলাম আমি হারাম পথে চলব না, আজকের থেকে কথা দিলাম আমি ইসলামের এই শান্তির পথে চলব, আমি হালাল পথে জীবনযাপন করব। আল্লাহ রসুল তার দাওয়াত কবুল করার কারণে খুশি হইলেন, খুশি হইয়া তারপরে খানা খাইয়া রসুল বিদায় হয়ে গেলেন। তার বন্ধুটার কি নাম আছে উদাই। উপাইয়ে যখন পরে সংবাদ পাইল যে তার বন্ধু উকবা রাসুলের দিন কবুল করে ফেলেছে, রাসুলের দিন গ্রহণ করে ফেলেছে, তখন উপাইয়ে উকবার সাথে দেখা করে বলল, তুই আমার বন্ধু হইয়া তুই মুহাম্মাদের ধর্ম গ্রহণ করছস, কাজেই তোর সাথে আজকের থেকে আমার আর বন্ধুত্ব শেষ, বন্ধুত্ব নাই। যদি আমার সাথে বন্ধুত্ব ঠিক রাখতে চাস, তাহলে এই মুহূর্তে তুই যা গ্রহণ করছস তা রিটার্ন কর, বিধান কর। উকবা বলে, বন্ধু দেখ, আমি মনে প্রাণে মুহাম্মাদের দিন কবুল করছি না, আমি মনে প্রাণে মুহাম্মাদের দিন কবুল করছি না। বলে কি করছ? বলে করছি ঘটনা হলে যা, আমি তারা দাওয়াত জানছি আমার ঘরের সম্মানিত মেহমান, তার সামনে আনা হাজির করছি, এখন কয়ে তার দিন কবুল না করলে খানা খাবে না, দাওয়াত করা মেহমানের সামনে খানা হাজির করলে যদি খানা না খাইয়া যায়, বাড়ির অপমান, মেজবানের অপমান, এই অপমানের হাত থেকে বাঁচার জন্য আমি মুখে মুখে কলেমা গ্রহণ করছি, মনে প্রাণে নয়। এই কথা শোনার পরে উকবা উদাইয়া কয়, তোর এই কথা যদি সত্য হইয়া থাকে তাহলে আমি তোর পরীক্ষা করব, আমার পরীক্ষা যদি পাস করস তাহলে প্রমাণ হবে এই কথাই তোর সত্য, আর যদি পরীক্ষা হয়ে কর তাহলে আমি বুঝব মনে প্রাণে তুই মুহাম্মাদের জন্ম গ্রহণ করছ, আর আমার সাথে ব্যাপারই করস। অনুজ্ঞা জিজ্ঞাসা করলো, কি পরীক্ষা তুমি করতে চাও? আমার পরীক্ষা হল, তুই এই মুহূর্তে উপার কাছে
তুই এই মুহূর্তে উহার কাছে যা, যা কর তোমার দাওয়াত তুই জানিসি ইমান বানাইয়া সন্ধ্যাকালে হাজির করছি, তুমি কো তোমার দিন কবুল না করলে না হইয়া চলে যাবে, এতে আমার বাড়ির অপমান হয়, আমার অপমান হয়, আমার খানার অপমান হয়। এই অপমানের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমি তোমার কলেমা গ্রহণ করেছি, মনে মনে গ্রহণ করছি না, মনে মনে গ্রহণ করছি না, কাজেই বিভোগে বুঝিয়া তোমার কলেমা গ্রহণ করছিলাম, এই কলেমা তোমাকে রিটার্ন করলাম। এই কথা তার সামনে দাঁড়াইয়া বল, হয় ঠিক আছে আমি কথা বলতে আছি, আরেকটা পরীক্ষা আছে, বলে আরেকটা কি, বলে আসার সময় মুহাম্মদের মুখে থুক দিয়ে আসবে। উবাইয়া কয় আসার সময় মুহাম্মদের মুখে থুক দিয়ে আসবে, আর উবাই কয় রাজি আছি। রণ কইলে ঠিক আছে, দুই কাজ কইলে ঘরে প্রমাণ হবে যে মুহাম্মদের সাথে বাচ্চার আমার সাথে তার বন্ধুত্ব, বন্ধুত্ব ঠিক আছে। জল উত্তা মোহাম্মদ রসুল্লাহ বললো হে মোহাম্মদ, এই হইল ঘটনা, আমি তোমার কলেমা মনে প্রাণে গ্রহণ করছি না, আমার ইজ্জত রক্ষার জন্য মুখে কলেমা করছি, আমার খানার ইজ্জত রক্ষা করার জন্য মুখে মুখে কলেমা করছি, আমার বাড়ির ইজ্জত রক্ষার জন্য মুখে মুখে কলেমা করছি, মনে প্রাণে গ্রহণ করছি না, তোমার কলেমা রিটার্ন করলাম। তুমি মোহাম্মদ রসুল্লাহ সালের মুখ বরাবর প্রতিক্ষেপ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার মুখের টুকুগুলিকে যে টুক নিক্ষেপ করেছিল রসুলের মুখ বরাবর, ওই টুতুটারে আল্লাহ আগুন বানাই আবার চমকে দিয়ে দিলেন, তার মুখের টুতু আগুন হইয়া তার মুখে ফিরে আসলো, মুখে ফিরে আসা তার মুখ বাড়াইয়া দশ দেন। আইসা যখন উব্বার কাছে বলল, উব্বা তখন খুশি হইল, ঠিক আছে আমার বন্ধুকে মুহাম্মাদের হেদায়ত থেকে ফিরাইতে পারলাম। এই দুই বন্ধু কিয়ামতের দিন যখন দেখবে মুহাম্মদ রসুলুল্লাহর হেদায়ত কবুল না করার কারণে দুনুটা একসাথে চিরকালের জন্য জাহান্নামে যেতে হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন এই দুই বন্ধুর আখেরাত কেমন হবে তার বিবরণ দিয়ে বলেন, ইয়াউমা আব্দুদ্দালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। এই সমস্ত লোকেরা যারা নিজেদের সঙ্গী সাথীর কারণে নিজেরা জান্নাতের পথ পেয়েছিল কিন্তু সঙ্গী সাথীর কারণে জান্নাতের পথে চলতে পারল না, কথাটা বুঝেন ভালো করে। আল্লাহ বলেন যারা দুনিয়াতে জান্নাতে যাওয়ার পথ পেয়েছিল, সুজাফত আল্লাহ কোরআনে দেখাইছিলেন, নবী নায়েবে নবীরা সুজাফত পাইছিলেন, সুজাফত পাইছিল, সুজাফত চিনছিল, সুজাফত বুঝতে পেরেছিল, কিন্তু যাদের সাথে লেখাপড়া করত, যাদের সাথে উঠা বসা করত, যাদের সাথে চলাফেরা করত, যাদের সাথে খেলাধুলা করত, তাদের কারণে সুজাফত গ্রহণ করতে পারল না। উপযুক্ত কেমন দিন আল্লাহ বলেন যাদুদ্ই দুরো হাত আশ্বত করতে করতে কামড়াইতে থাকে আর বলতে থাকে বলবে আমি যদি দুনিয়াতে ওই দুষ্টদের সাথে না চলে আমি যদি রসুলের পথে চলতাম আত্মারি জাহান্নামী হইতাম না, বা রইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় আমার পুরা কপাল, কোন দুষ্ট তাকে যদি বন্ধু বানাইতাম না, কোন দুষ্টতার সাথে যদি খেলাধুলা করতাম না, কোন দুষ্টতার সাথে যদি খেলাধুলা করতাম না, কোন দুষ্টতার সাথে যদি লেখাপড়া করতাম না, তাহলে আমি জাহান্নামী হইতাম না। এই আয়াতগুলিকে আল্লাহ পরিষ্কার বুঝাইয়া দিতেন যে হেদায়ত পাওয়ার পরেও, হেদায়ত চিনার পরেও, হেদায়ত বুঝার পরেও হেদায়তের পথ থেকে ফিরাইয়া রাখে সঙ্গী সাথীরা। বুঝলেন কি কথাটা? হেদায়ত চিনার পরেও দুনিয়াতে মানুষকে হেদায়ত থেকে ফিরাইয়া রাখে কারা? সঙ্গী সাথীরা। যে সমস্ত সঙ্গী সাথীরা হেদায়তের পরে নাই, ওই সমস্ত সঙ্গী সাথীদের সাথে আপনার ছেলে মেয়েকে চলতে দিলে অবশ্যই সঙ্গী সাথীরা আপনার ছেলে মেয়েকে হেদায়তের পথে চলতে দিবে না, অবশ্যই জাহান্নামের পথে নিয়ে আসবে। সেই দিন আশ্বস্ত করতে হবে আর হাত কামড়া লেখামড়া বলতে হবে, হায় রে আমার পুরা কপাল, কোন দুষ্ট তাকে যদি বন্ধু বানাইতাম না আজকে আমি জাহান্নামী হইতাম না। কোন দুষ্ট তাকে বলবেন কেন, বললেন কেন আল্লাহ? এখানে তো দুই বন্ধু ঘোষণা উল্লেখ আছে, এক বন্ধুর নাম উকবা আর এক বন্ধুর নাম উবাই। তাহলে উকবা আফসোস করতে করতে হাসরের মাঠে ইয়াওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ উবাইয়ান খলিলা, উবাইরে যদি বন্ধু বানাইতাম না তাহলে আজকে আমি জাহান্নামী হইতাম না। এবারে পেলে একটু কথাটা ঠিক হইত, আল্লাহ উবাইয়ের নাম না, উকবা যদি বন্ধু বানাইতাম না কেন বললেন?
এই এক প্রশ্নের জবাবে মুফাসসিরিন কিরাম তাফসীরের কিতাবে লেখেন, যদিও এই দুই বন্ধুর ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ আয়াত নাযিল করেছেন, দুই বন্ধুর ঘটনাকে কেন্দ্র করে আয়াত নাযিল করলেও আয়াতের বিধান সকলের জন্য সমান। তারপর পর্যন্ত দুনিয়াতে যত মানুষ দুষ্টদের সাথে লেখাপড়া করার কারণে, দুষ্টদের সাথে চলাফেরা করার কারণে, দুষ্টদের সাথে খেলাধুলা করার কারণে হেদায়তের পথে চলতে পারল না, সবগুলি মানুষকে আমাদের দিন এইভাবে হাত কামড়ে দেওয়ার বলবে যে হায়রা আমার পুরা কভাল, কোন দুষ্টধারে যদি বন্ধু বানাইতাম না, কোন দুষ্টধারে যদি লেখাপড়া আর খেলাধুলা করতাম না, তাহলে আমি জাহান্নামে হইতাম না। এবার আপনার আমার কথা বুঝে গেছে, আয়াতের তফসির বুঝে থাকি বলুন, উবাইয়ের নাম না বলে আল্লাহ অমুক বললেন কেন? শুধু এই কথাটা বুঝাইবার জন্য ঘটনা দুই বন্ধুর ঘটনা উপলক্ষে আজি আয়াত নাযিল হইলেও আয়াতের বিধান সকলের জন্য সমান, আয়াতের বিধান সকলের জন্য সমান। এই জন্য হাদিস শরীফ হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মত মুসলমানেরা, দুনিয়াতে যদি কোনো মানুষকে বন্ধু বানাতে চাও, তিন গুণ আছে কিনা দেখে তাকে বন্ধু বানাও। দুনিয়াতে যদি কারোর সাথে উঠাবসা করতে চাও, চলাফেরা করতে চাও, দুনিয়াতে যদি কারোর সাথে সম্পর্ক করতে চাও, দুনিয়াতে যদি কারোর সঙ্গী সাথী বানাইতে চাও, তিন গুণ আছে কিনা দেখিয়া বানাও। তিন গুণওয়ালাকে বন্ধু বানাইলে তিন গুণওয়ালা বন্ধু তোমাকে জান্নাতের পথে নিয়ে যাবে, তিন গুণ থেকে বঞ্চিত দুষ্ট বেড়ে বন্ধু বানাইলে দুষ্ট বন্ধু তোমাকে জাহান্নামের পথে নিয়ে যাবে। প্রথম কি বলছেন, কত গুণ কত গুণওয়ালারে বন্ধু বানাইলে বন্ধু আমারে জান্নাতে নিয়ে যাবে, তিন গুণ। এই তিন গুণ কি কি? আল্লাহ রাসূল বলেন, প্রথম গুণ হল ইদার উযুকির আল্লাহ, যাদেরকে দেখে আল্লাহর কথা স্মরণ হয়, বেনামাজিকে দেখলে, সুদকুরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, না আল্লাহ আল্লাহরে দেখতে আল্লাহর কথা স্মরণ হয়, তাহলে পরিষ্কার হয়ে গেল। যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, যদি জান্নাতে যেতে চাও, আল্লাহ আল্লাহদের সমস্যা অবলম্বন করো, আল্লাহ আল্লাহ আল্লাহদের সাথে উঠা বসা চলাফেরা অভ্যাস করো। এক নম্বর গুণ, যাদেরকে দেখতে আল্লাহর কথা মনে হয়। দুই নম্বর গুণ, যাদের কথা শুনলে এলেন পারে। তিন নম্বর গুণ, যাদের আমল দেখলে নিজের প্রকাল সরান হয়। আল্লাহ রাসূল কি বলেছেন মুসলমান উম্মতকে কত গুণওয়ালাকে বন্ধু বানাবার জন্য? তিন গুণ। এক নম্বর, যাদের চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। দুই নম্বর, যাদের কথা শুনলে এলেন পারে। তিন নম্বর, যাদের আমল দেখলে নিজের ফরকাল স্মরণ হয়। এবার বুঝে থাকেন, বুঝে থাকতে বলেন, যার আমল দূরের কথা ইমানেই নাই, তারও যদি আমার ছেলে বন্ধু বানায়, যার আমল দূরের কথা ইমানেই নাই, তার সাথে যদি আমার মেয়ে বন্ধুত্ব করে চলাফেরা করে, এই আমার ছেলে মেয়ের বন্ধু বান্ধবেরা আমার ছেলে মেয়ে জান্নাতে নিয়ে যাবে না জাহান্নামে নিয়ে যাবে। এরপরেও এতগুলি কথার পরও যে মুসলমান নিজের পরিচিত ছেলে মেয়েদেরকে এই জান্নাতিদের সঙ্গে লেখাপড়া করতে দেয় না, জাহান্নামীদের সঙ্গে লেখাপড়া করতে দেয়, প্রমাণ হল এরা আখেরাত মুখী না দুনিয়ামুখী। আল্লাহ আমার অন্তরে হেদায়তের নূর দান করলেন কি না করলেন না, আল্লাহ রসুল বলেন প্রমাণ হবে তিন তালাবাতের দ্বারা। যদি তুমি দুনিয়ামুখী না হও, যদি তুমি আখেরাত মুখী হও, আর যদি তুমি ভালো বনানের জন্য তৈরি হও, যদি তুমি ভালো বনানের জন্য তৈরি হও। আমি আশা করি একক্ষণের কথার দ্বারা আপনারা বুঝতে পেরেছেন হেদায়ত জিনিসটা কি। আল্লাহর দেওয়া একটা নূর, হেদায়ত জিনিসটা কি? আল্লাহর দেওয়া একটা নূর। কোথায় দান করেন? আল্লাহ অন করে। কোথায় দান করেন? অন করে। আমার অন্তরে দিলেন কিনা দিলেন না বোঝার কোনো উপায় নাই। কি বলেন? আমার অন্তরে আল্লাহ হেদায়তের নূর দিলেন কিনা দিলেন না আমার বোঝার কোনো উপায় নাই, আমার তাহলে আপনার বোঝার কোনো উপায় না থাকতে পারে। আপনার অন্তরে আল্লাহ হেদায়তের নূর দিলেন কিনা দিলেন না সেটা আমার হয়তো বোঝার উপায় না থাকতে পারে। অবশ্যই অবশ্যই আমার অন্তরে আল্লাহ হেদায়তের নূর দিলেন কিনা অবশ্যই আমার বোঝার উপায় আছে। আমি যদি দুনিয়া মুক্তি হই, আমি যদি আখেরাত মুক্তি হই, আমি যদি ভালো ভালো ভাবার জন্য রেডি হই, তাহলে প্রমাণ হই অবশ্যই আল্লাহ আমার অন্তরে হেদায়তের নূর দান করেছে। আশা করি এতক্ষণে কথা তার আপনারা হেদায়ত জিনিসটা কি বুঝতে পারছেন। হেদায়ত, হেদায়ত হল মানুষের অন্তরে দেওয়া আল্লাহর একটা নূর, মানুষের অন্তরে দেওয়া আল্লাহর একটা নূর। এই হেদায়ত হল ত্রিশপারা কোরআনের মেন সাবজেক্ট, ত্রিশপারা কোরআনের মেন সাবজেক্ট হেদায়ত। এই হেদায়ত আল্লাহ ত্রিশপারা কোরআনে এই হেদায়তের আলোচনা করছেন, সূরাতুল ফাতিহার ভিতরে আল্লাহ এই হেদায়তেরই আলোচনা করছেন। এই জন্য সূরাতুল ফাতিহার নামকরণ করেছেন উম্মুল কোরআন, সমস্ত কোরআনের মূল। বুঝতে পারলেন কিনা দেখুন,
এই জন্য আল্লাহ ইশারা করে সূরাতুল ফাতিহার নাম রেখেছেন উম্মুল কোরআন, অর্থাৎ সমস্ত কোরআনের মূল, সমস্ত কোরআনে আল্লাহ এই হেদায়তের বিবরণ দিয়েছেন বিস্তারিত ভাবে। সূরাতুল ফাতিহার করে আল্লাহ সেই হেদায়তের বিবরণ দিয়েছেন সংক্ষিপ্তভাবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়তের একটু ব্যাখ্যা সূরাতুল ফাতিহার ভিতরে কিভাবে করেন দেখেন। আল্লাহ বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আমার বান্দারা তোমরা আমার কাছে সুজার পথে বেহেস্তে যাওয়ার হেদায়ত করার জন্য দোয়া করো, হে আল্লাহ আমাদেরকে সুজার পথে ওই সুজার পথ দেখাও, ওই সুজার পথে চালাও, ওই সুজার পথে হেদায়ত করো যে সুজার পথে জীবনযাপন করলে আমরা মরণের পরে জান্নাতে বসতে পারি। সেই হেদায়তের পথের পরিচয়টা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরের আয়াতে বলেন আল্লাযীনা সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই সমস্ত লোকের পথ বেহেস্তে যাওয়ার পথ, বেহেস্তে যাওয়ার সুজার পথ, ওই সমস্ত লোকের পথ হেদায়তের পথ, এ সমস্ত লোকের আল্লাহ তুমি নিয়ামত দান করেছ। আল্লাহ কোন সমস্ত লোকের নিয়ামত দান করেছেন আগে একবার বলেছি, আল্লাহ অন্য আয়াতে বলেছেন মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকীন ওয়াস শুহাদা ওয়াস সালিহীন, নবীগণ ছিলেন হেদায়তের পথের পথিক, সিদ্দিকগণ ছিলেন হেদায়তের পথের পথিক, শহীদগণ ছিলেন হেদায়তের পথের পথিক, সালেহগণ ছিলেন হেদায়তের পথের পথিক। নবীগণের পথে যারা জীবনযাপন করবে তারা হেদায়ত পাবে, সিদ্দিকগণের পথে যারা জীবনযাপন করবে তারা হেদায়ত পাবে, শহীদগণের পথে যারা জীবনযাপন করবে তারা হেদায়ত পাবে, সালেহগণের পথে যারা জীবনযাপন করবে তারা হেদায়ত পাবে। মুফাসসিরিন কেরাম লেখেন নবীগণের পরিচয় কি? যে এদের পথে জীবনযাপন করলে আমি হেদায়ত পাব। সিদ্দিকগণের পরিচয় কি? এদের যাদের অনুসরণ করলে আমি হেদায়ত পাব। শহীদগণের ডেফিনেশন কি? যাদেরকে ফলো করলে আমি হেদায়ত পাব। সালেহগণের ডেফিনেশন কি? যাদেরকে ফলো করলে আমি হেদায়ত পাব। মুফাসসিরিন কেরাম লেখেছেন পরিষ্কার ভাষায় নবীগণের পৃথক ডেফিনেশন আছে, সিদ্দিকগণের আলাদা পরিচয় আছে, শহীদগণের আলাদা পরিচয় আছে, সালেহগণের আলাদা পরিচয় আছে। এদের অনুসরণ করে যারা জীবনযাপন করবে তারা হেদায়ত পাবে, সুতা হতে জানাতে যাবে। এই চার দলের কোন একদলেরও যারা ফলো করবে না তারা হেদায়ত পাবে না, জানাতে যাবে না, যাতে হবে না। এই চার দলের অতি সংক্ষিপ্ত পরিচয় আমি আপনাদের সাথে তুলে ধরছি। শুনুন, এখানে লিখেছেন মাধ্যম ওই সমস্ত মানুষকে বলা হয় যে সমস্ত মানুষকে আল্লাহর পক্ষ থেকে পাঠানো হয় দুনিয়ার মানুষকে জান্নাতে যাওয়ার পথ দেখাবার। নবীগণ আল্লাহর মনোনীত, আল্লাহর মনোনীত, আল্লাহ তাদেরকে সাব্যস্ত করে পাঠান। এই মনোনীতকে আপনারা আপনাদের ইংলিশ ভাষায় কি বলেন আমি বুঝি জানি না, সিলেক্টেড হয়তো বলতে পারেন, সিলেক্টেড। নবীগণ ওই সমস্ত মানুষ যারা আল্লাহ সিলেক্টেড, আল্লাহ আল্লাহর মনোনীত ব্যক্তি। এই জন্য কেউ নিজের চেষ্টায় নবী হতে পারে না, কেউ আর নিজের চেষ্টায় নবী হতে পারে না। আল্লাহ যাকে নবী বানান শুধুমাত্র তিনি নবী হন। ওই সমস্ত মানুষকে নবী বলা হয় যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মনোনীত করেন, কোন কাজের জন্য? সারা দুনিয়ার সমস্ত মানুষকে জান্নাতে যাওয়ার সুযোগ দেখাবার জন্য। এই সমস্ত মানুষের নাম হল এবার আমরা বোঝার চেষ্টা করি সিদ্দিক কাকে বলে। সিদ্দিক বলে ওই সমস্ত মানুষকে যারা নবীর কথা বিনা যাচাইয়ে, বিনা বাছাইয়ে, বিনা সাক্ষীতে, বিনা প্রমাণে, বিনা তদন্তে চোখ বন্ধ করে মেনে নিতে রাজি থাকে। কোন উত্তর নাই, কোন আপত্তি নাই, কোন সাক্ষীর দরকার নাই, কোন প্রমাণের দরকার নাই। নবী বলেছেন, সত্য বলেছেন, চোখ বন্ধ করে যারা আমাদের মানতে প্রস্তুত তাদের নাম সিদ্দিক, তাদের নাম সিদ্দিক। বর্তমান দুনিয়ার অনেক মুসলমান এমন আছেন যারা নবীর কথা বিনা যাচাইয়ে মানবে, দূরের কথা আল্লাহর কথাও যাচাই ছাড়া মানতে রাজি। এই আলোচনা করার সময় এখন আমার হাতে নাই, আল্লাহর কথাও বিনা যাচাইয়ে মানতে রাজি নয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসে সংসারের কাজেও নারী পুরুষের ব্যবধান উল্লেখ করে দিচ্ছেন, ধর্মের কাজেও নারী পুরুষের ব্যবধান উল্লেখ করে দিচ্ছেন। বর্তমান দুনিয়াতে মুসলমানের কথা বাদিন অনেক মুসলমান পণ্ডিতরা আছে নারী পুরুষের ব্যবধান মানতে রাজি নয়, না সংসারের কাজে নারী পুরুষের ব্যবধান মানতে রাজি, না ধর্মের কাজে নারী পুরুষের ব্যবধান মানতে রাজি। আল্লাহ ব্যবধান বাতায় দিচ্ছেন, নবীও ব্যবধান বাতায় দিচ্ছেন, এটা তো যুগে সম্মত নয়, এটা তো বর্তমান যুগে যুক্তিসম্মত নয়। নবীর কথা চক্ষু বন্ধ করে মানল, নবীর কথার বিরুদ্ধে যুক্তি দাঁড় করাইল, নবীর কথার বিরুদ্ধে যুক্তি দাঁড় করাইল, এমন ব্যক্তি কোনদিন এই জান্নাতের পথের পথই হতে পারে না। ওই আলোচনাটা আজকে করার মতো সময় সুযোগ বাড়াতে নাই, আমি হয়তো সময়টাকে এক দুইটা উদাহরণ দিয়ে দেখাই দিতাম যে সংসারের কাজেও নারী পুরুষ সমান হতে পারে না, ধর্মের কাজেও নারী পুরুষ সমান হতে পারে না। একটু আবার দিচ্ছি শুনুন,
সন্তান জন্ম দেওয়া সংসারের কাজ, সন্তান লালন পালন করা সংসারের কাজ, সন্তান গর্ভে ধারণ করা সংসারের কাজ, সন্তান প্রসব করা সংসারের কাজ, নমাজ পড়া ধর্মের কাজ, রোজা রাখা ধর্মের কাজ, হজ করা ধর্মের কাজ, যাকাত দেওয়া ধর্মের কাজ। ঠিক আছে, ঠিক আছে। সন্তান গর্ভে ধারণ করার বেলায় নারী পুরুষ সমান, সন্তান প্রসবের বেলায় নারী পুরুষ সমান, না ব্যবধান। সন্তান চেষ্টনের উত্থান করাবার বেলায় নারী পুরুষ সমান, না ব্যবধান। তাহলে সংসারের বেলায় নারী পুরুষ ব্যবধান, পণ্ডিতের পণ্ডিত এক পায়, স্বচ্ছন্দে ব্যবধান হইল, যুক্তিসঙ্গত হয় জানি না। এটা হইল সুজাগতের ক্ষতি না জাহান্নামের ক্ষতি, জাহান্নামের ক্ষতি। এবার আসেন ধর্মের ব্যাপারে, ধর্মের ব্যাপারে জুমার নামাজ শুধু পুরুষের জন্য ফরজ, নারীদের জন্য ফরজ নয়। ঈদের নামাজ শুধু পুরুষের জন্য আজিব, নারীদের জন্য আজিব নয়। পাঁচ বেলার নামাজ জমাতের সাথে পড়া শুধু পুরুষের জন্য সুন্নত, নারীদের জন্য সুন্নত নয়। তারাবিহের নামাজ মসজিদে পড়া শুধু পুরুষের জন্য সুন্নত, নারীদের জন্য সুন্নত নয়। এখন বলে কি অনেক ধর্মীয় পণ্ডিতে, তাই নারীর নামাজে আর পুরুষের নামাজে কোনো বেশ নেই, বলে কি না, বলে নারীদের নামাজে আর পুরুষের নামাজে কোনো বেশ কম নাই। আরো সাথে একটা কথা বলে, নারীদের চেহারায় কোনো ভর্তা নাই, তারা দুইটা ফটুয়া এক প্রকল্প ফলাফল কি হয়, একটা ফটুয়া হইল নারীর নামাজে আর পুরুষের নামাজে কোনো বেশ কম নাই, না মুহূর্ত যেমন মসজিদ গিয়ে নামাজ করবে, নারীও মসজিদ গিয়ে নামাজ করবে, একটা ফটুয়া। আর একটা ফটুয়া হইল নারীদের চেহারায় কোনো ভর্তা নাই, তাহলে নারীরা মসজিদে যাবে চেহারা করে। এই দুই ফটুয়ার সারমর্ম কি, দুই ফটুয়ার সারমর্ম হইল যে নারীদের যত কাছে নারীদের দেখার সুযোগ পায় ওই সমস্ত যারা গ্রামোল্লামলবী পায়, আর গ্রামোল্লামলবী এরা পথে কাছে নারীদেরকে দেখতে হয়তো মুখে বন্ধ বলবে, এই জন্য এদেরকে মুখ খুলতে মসজিদে ঢুকাইয়া এদেরকে ইচ্ছা মতো মুখ দেখার ব্যবস্থা। দেখা এই দুই ফটুয়ার কোনো ফলাফল নাই, অথচ হাদিস শরীফে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলে দিয়েছেন পুরুষের নামাজের পদ্ধতি ভিন্ন রকম, নারীর নামাজের পদ্ধতি ভিন্ন রকম। একটা সহজ উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, শুনুন। আপনাদের জানা মতো পুরুষের নামাজে শরীরে কতটুকু দেখে রাখা ফরজ, কতটুকু দেখে রাখা ফরজ, নারীর থেকে হাঁটু পর্যন্ত, আর বাকি শরীর দেখে রাখা ফরজ নয় সুন্নত, বাকি শরীর দেখে রাখা ফরজ সুন্নত, বাকি শরীর ঢাকিয়া রাখা জন্য, বাকি শরীরের সাথে মাথা ঢাকিয়ে রাখার জন্য। বর্তমানে আর একটা নিউ ফ্যাশন লাগিয়েছে, মাথা খুলে রাখিয়া নামাজ করা একটা নিউ ফ্যাশন, যে সুন্নতের খেলা নামাজ মত হবে। কিন্তু এবার বলেন নারীদের বেলায় শরীরের নারীর থেকে হাঁটু পর্যন্ত ঢাকিয়া রাখা ভরত, নাকি অঙ্গ ছাড়া সর্বাঙ্গ ঢাকিয়া রাখা ভরত, মুখমণ্ডল ছাড়া, হাতের পাঞ্জা ছাড়া, পায়ের পাতা ছাড়া, এই তিন অঙ্গ, এই তিন অঙ্গ নারীদের নামাজে ঢাকা ফরজ নয়, এই তিন অঙ্গ তারা সর্বাঙ্গ ঢাকিয়ে রাখা নারীর নামাজে ফরজ। বলেন নামাজে পুরুষের শরীর দেখার ফরজ আর নারীর শরীর দেখার ফরজ সমান, না ব্যবধান? আমার কথা বুঝে বলুন, শুধু ধর্মের কাজে নারী পুরুষ ব্যবধান, না সংসারের কাজেও নারী পুরুষ ব্যবধান? শুধু সংসারের কাজে ব্যবধান না ধর্মের নৌবয় কাজে, সংসারের কাজেও নারী পুরুষ ব্যবধান, ধর্মের কাজেও নারী পুরুষ ব্যবধান। কিন্তু বর্তমান সমাজে এক সব মুসলমান পণ্ডিতের আবির্ভাব হয়েছে, তাই কেমনে ব্যবধান হইল, নারী মানুষ পুরুষ কি মানুষ নয়, পুরুষ মানুষ নারী কি মানুষ নয়, পুরুষ যেই কাজ করবে নারী সেই কাজ করতে পারবে না কেন, নারী যেই কাজ করবে পুরুষ সেই কাজ করতে পারবে না কেন? আমি বলি আগে তুমি মনে করো তাহলে তোমার সব পুলি বাচ্চা তোমার বউয়ের পেটে দিলা, একটা বাচ্চা তোমার ঘটো দিলা না কেন? আমরা কি যুক্তি প্রমাণের পরে বিশ্বাস করবো আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা? বিনা যুক্তিতে, বিনা প্রমাণে, বিনা যুক্তি, বিনা প্রমাণ, বিনা চাইয়ে, বিনা বাঁচাইয়ে যদি রসুলের কথা মেনে নিতে রাজি থাকো, তোমার নাম হবে সিদ্দিক, তোমার নাম হবে সিদ্দিক। এই সিদ্দিক শব্দটা হযরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ নামের সাথে তখন সংযুক্ত হয়েছিল। একটা ঘটনাতে বলি জানো, এক দুই মিনিট ঘটনা শেষ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, বিশ্বাস করেন আপনারা, মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস গেলেন, সেখান থেকে প্রথম আসমান পার হইয়া তৃতীয় আসমান, তৃতীয় আসমান চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সপ্তম আসমান, সপ্তম আসমান পার হইয়া সিদরাতুল মুনতাহা পার হইয়া আল্লাহর আরশ পেলেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন, দেখা সাক্ষাৎ করলেন, কথাবার্তা বললেন, আলাপ ফলাপ করলেন, জান্নাত পরিদর্শন করলেন, জাহান্নাম পরিদর্শন করলেন, অতীব প্রশ্নের ভিতরে আবার হাত নিয়ে ফিরত আসলেন। সকালে যখন মেরাজের ঘটনা বলতে লাগলেন,
আবু জাহাল আবু বকরের কাছে গিয়ে বলে, আবু বকর তোমার মতো বুদ্ধিমান, তোমার মতো বিবেকবান মানুষ এই লোকটার কথা আরো মানবে? বলে কোন লোকটা? বলে মোহাম্মদের কথা। বলে কি হয়েছে? আমি তো মোহাম্মদের কথা মানি। বলে এই সমস্ত যৌক্তিক কথা বলতেছে। বলে কি বলে? সর্বত আছে কোনো প্রসবের ভিতরে সে নাকি কিন্তু মুখাদ্দ ছিল, সেখান থেকে সাপ সব পার হইয়া আল্লাহর সাথে দেখা করিয়া কথাবার্তা কইয়া বেশ দেখিয়া আমার মনে কিন্তু আছে সমস্ত যৌক্তিক কথা মোহাম্মদ বলতেছে। এখনো তুমি মোহাম্মদকে বিশ্বাস করবে? হবে সর্বক্ষণ জিজ্ঞেস করেন কি তিনি সব কথা বলতেছেন। বলে আমার সাথে আসো, তোমার নিজের কানে শুনবে। তিনি এই কথাগুলি বলতেছে। আবু বকর বলেন, তোমার সাথে যেতে হবে না, নিজের কানে শুনতে হবে না, সাথে করতে হবে না, সাথে করতে হবে না, সাথে লাগবে না, তোমার লাগবে না। যদি নতুন করে থাকেন আমি অবশ্যই বিশ্বাস করব। এই ঘটনাকে কেন্দ্র করে আবু বকরের উপাধি হইল সিদ্দিক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ তাআলাহু বুঝে থাকতে বলুন, নবীগণ কাদেরকে বলে? ওই সমস্ত মানুষকে নবীগণ বলে যাদেরকে আল্লাহ মনোনীত করে প্রধান দুনিয়ার মানুষকে জান্নাত দেওয়ার সুদাপদ দেখাবার জন্য। সিদ্দিক কাদের বলে? যারা আল্লাহর কথা রসুলের কথা বিদা যা চাইয়া বিশ্বাস করে না। কি বলেন? যারা আল্লাহর কথা রসুলের কথা, হ্যাঁ আল্লাহ আল্লাহ এবং রসুলের কথা যাচাই বাছাইয়ের ঊর্ধ্বে যারা বিশ্বাস করে তাদেরকে সিদ্দিক বলা হয়, শহীদ তাদেরকে বলা হয়, যারা আল্লাহ হুকুম নবীর তরিকা পালনের জন্য নিজের জান মাল সব কিছু দিতে প্রস্তুত, আল্লাহ আল্লাহ পথে চলার জন্য, নবী পথে চলার জন্য জান গেলে গেল, জান গেলে গেল, আমার আল্লাহর পথ ছাড়ব না, নবীর পথ ছাড়ব না, আমার মা গেলে গেল, আল্লাহর পথ ছাড়ব না, রসুলের পথ ছাড়ব না, এইরকম অকাল যে ব্যক্তি আল্লাহর পথে, তার নাম শহীদ। সালেক আর কার নাম? সালেক তাদেরকে বলা হয়। সালেক ওই সমস্ত লোকদেরকে বলা হয় যারা গুনার পথ পরিহার করে, নেক আমল করে জীবনযাপন করে, গুনার পথ পরিহার করে, নেক আমলের আমল করে যারা জীবনযাপন করে, এদের নাম সালেহীন, এদের নাম সালেহগণ। আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন ইহদিনা সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদের সোজা পথ দেখাও, তাদের পথ সোজা পথ। এর বিবরণে আল্লাহ বলেন সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সমস্ত লোকের পথ জান্নাতে যাওয়ার সোজা পথ, যাদেরকে আল্লাহ তুমি নিয়ামত দান করেছ। আল্লাহ তাদেরকে নিয়ামত দান করেছেন চারজন মানুষকে, একজন মানুষের পথ সারা দুনিয়ার সমস্ত মানুষের জন্য জান্নাতে যাওয়ার সোজা পথ, প্রতিজনের পথ সারা দুনিয়ার সমস্ত মানুষের জন্য জান্নাতে যাওয়ার সোজা পথ, সিদ্দিকদের পথ সারা দুনিয়ার সমস্ত মানুষের জন্য জান্নাতে যাওয়ার সোজা পথ, শহীদদের পথ সারা দুনিয়ার সমস্ত মানুষের জন্য জান্নাতে যাওয়ার সোজা পথ, সাহেবদের পথ সারা দুনিয়ার সমস্ত মানুষের জন্য জান্নাতে যাওয়ার সোজা পথ। এই সোজা পথের নাম হেদায়েত। কোরআনে আল্লাহ সবিস্তারে বর্ণনা করেছেন এই সোজা পথের বিবরণ সূরাতুল ফাতিহার ভিতরে আল্লাহ সংক্ষিপ্তভাবে করেছেন। বুঝে যাচ্ছে? বলুন সূরাতুল ফাতিহার ভিতরে যা আছে তিস্তারা কোরআনে তাই আছে কিনা, তিস্তারা কোরআনে তা আছে সূরাতুল ফাতিহার ভিতরে তাই আছে কিনা, এই জন্য আল্লাহ সূরাতুল ফাতিহার নামকরণ করেছেন উম্মুল কোরআন, সমস্ত কোরআনের মা, সমস্ত কোরআনের মূল, সমস্ত কোরআনে আছে যেই হেদায়ত সূরাতুল ফাতিহার ভিতরে আছে সেই হেদায়ত। আপনারা বুঝতে পারলেন কিনা? দেখুন নবীগণ সিদ্দিকগণ শহীদগণ আলে করেন আরেকটা পরিচয় আছে অন্য রকম, সেই পরিচয়টা যদিও সময় সাপেক্ষ আলোচনার এবং গুরুত্বপূর্ণ আলোচনা না করলে বোঝা কঠিন হবে, এই জন্য সেই আলোচনা আজকে বিস্তারিতভাবে করার উপায় নাই, অতি সংক্ষেপে বলে দিচ্ছি। দুনিয়ার জীবনে কোন মানুষ চরমচুক্তি আল্লাহকে রাখবে না, এটা মনে রাখা দরকার। দুনিয়ার জীবনে কোন মানুষের চোখে আল্লাহ আল্লাহকে দেখার মতো পাওয়ার দেন না, আখেরাতে ইমানদার নেককার বান্দাদের চোখে আল্লাহ দেখার মতো পাওয়ার দিবেন। এই জন্য দুনিয়াতে আল্লাহকে কেউ দেখবে না, আখেরাতে ইমানদারগণ আল্লাহকে দেখবে। কথা বুঝলেন কিনা? দেখুন বুঝে থাকতে বলুন, দুনিয়াতে কর্মচুকে কেউ আল্লাহকে দেখবে? দেখবে না। কেন? আল্লাহকে দেখার জন্য চোখে যে পরিমাণ পাওয়ারও দরকার হয়, দুনিয়ার জীবনে কোন মানুষের চোখে আল্লাহ এই পরিমাণ পাওয়ার দেন না। কিন্তু চারজন মানুষ দুনিয়ার জীবনে অন্তরটুকে আল্লাহকে দেখে। কতজন মানুষ কোন জীবনে কোন চোখে কাকে দেখে? আল্লাহকে দেখে। অন্তর্কু অন্তরের আবার চোখ কোনটা? সেটার দ্বারা দেখা যায় কিভাবে? আগে এই প্রশ্নের মীমাংসা হোক। অন্তরের চোখ কোনটা? এই চোখ দিয়ে আবার দেখা যায় কিভাবে? এই প্রশ্ন এর জবাব সহজে বোঝার জন্য সারা দুনিয়া যে কোনো মানুষ সহজে বোঝার জন্য আল্লাহ একটা ব্যবস্থা রেখেছেন,
ব্যবস্থাটার একটা উদাহরণ কোরআনে আল্লাহ বর্ণনা করেছেন। আল্লাহ বলেন ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়া শামসা ওয়াল কামার রাআইতুহুম লি সাজিদিন। সালাম করো তোমরা সেই দিনের ঘটনা যেদিন হযরত ইউসুফ আলাইহিসসালাম মাত্র 7 বছর বয়সে ছিলেন। একদিন ঘুম থেকে যাওয়ার পরে বাবা ইয়াকুব আলাইহিসসালামকে বললেন, বাবা আমি ঘুমন্ত অবস্থায় দেখি আকাশের চন্দ্র সূর্য এবং 11টি তারকা আমাকে সেজদা করে। কি অবস্থায় দেখেন? ঘুমন্ত অবস্থা। যে অঙ্গটা এটার নাম চক্ষু, যে অঙ্গ যে মানুষ দেখে এটার নাম চক্ষু। ঘুমাইলে কুলা থাকে না বন্ধ থাকে? বন্ধ থাকে। এরপরে ঘুম ভাঙ্গার পরে বলেন দেখছেন ইউসুফ আলাইহিস সালামের কথাটা পরে বলবো। আমরাও কি জীবনে ঘুমের মধ্যে কিছু দেখি? দেখি সময় আমার চক্ষু কুলা থাকে না বন্ধ থাকে। আমার যে জিনিসটা দিয়া দেখি জিনিসটা বন্ধ ছিল, তারপরে দেখলাম কিভাবে মুহাদ্দিসিন একরাম তাফসীরের কিতাবে লিখেছেন এইটা হল অন্তর চোখের দেখা। তোমার একটি মানুষ যা দেখে সেটা চর্মচোখে দেখে না অন্তর চোখে দেখে, তাহলে পরিষ্কার হয়ে গেল ভগবান চোখ আছে এর দ্বারা দেখা যায়। দেখো তো পরিষ্কার হবে কিনা, অন্তরেরও চোখ আছে এর দ্বারাও দেখা যায়। অন্তর চোখে একজন মানুষ দুনিয়াতে আল্লাহ দেখে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক বিজ্ঞানী পণ্ডিতে জিজ্ঞেস করেছিল, ও আলী তোমার মতো বুদ্ধিমান আল্লাহ দেখা যায় না এমন আল্লাহ বিশ্বাস করলা কিভাবে? আলী বলেন আমি যা দেখি না তা কখনো বিশ্বাস করি না, আমি ওই আল্লাহকে বিশ্বাস করেছি যাকে আমি দেখতে পেরেছি। আলী কি জব দিলেন? আল্লাহ না দেখিয়া বিশ্বাস করছেন জব দিচ্ছেন, না দেখতে বিশ্বাস করছেন জব দিচ্ছেন, চর্ম চোখে না অন্তর চোখে। হ্যাঁ, দুনিয়ার জীবনে চার জন মানুষ অন্তর চোখে আল্লাহকে দেখতে পাবে। প্রথম দলের নাম নবীগণ, তৃতীয় দলের নাম সিদ্দিকগণ, তৃতীয় দলের নাম শহীদগণ, চতুর্থ দলের নাম সালেহগণ। নবীগণের দুনিয়াতে অন্তর চোখে আল্লাহকে দেখেন, সিদ্দিকগণ দুনিয়ার জীবনে অন্তর চোখে আল্লাহকে দেখেন, শহীদগণ দুনিয়ার জীবনে অন্তর চোখে আল্লাহকে দেখেন, সালেহগণ দুনিয়ার জীবনে অন্তর চোখে আল্লাহকে দেখেন। অন্তর চোখে আল্লাহকে যারা দেখে এর একটা করে নিম্ন পর্যায়ের একটা উদাহরণ হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ। নাস্তিকেরা চ্যালেঞ্জ করল, হে আবু হানিফা, যে আল্লাহ দেখা যায় না, যারা যারা করা যায় না, নিশ্চিন্তন কেউ আবিষ্কার করা যায় না, কেমন অস্তিত্বহীন আল্লাহ, তোমরা আসো বিশ্বাস করো, দলিল দিয়া প্রমাণ করতে হবে, দহাতের তারিখ দাও। ইমাম আবু হানিফা দহাতের তারিখ দিলেন, তারিখ সাব্যস্ত হইল, তিন তারিখ সাব্যস্ত হইল, স্থান নির্ধারিত হইল, নাস্তিক পণ্ডিতেরা গিয়া উপস্থিত হইয়া বিসরিল আবু হানিফার হাত তারিখ। নাস্তিকেরা পণ্ডিতেরা বলে মুল্লা আল্লাহ আছে প্রমাণ করতে পারবে না, এই জন্য ভাবছে। অনেকক্ষণ পরে সময় কাটাইয়া হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সেখানে বলতে দিল, নাস্তিকেরা তার প্রভাব করে হবে আগে বলে তো আসতে দেরি হইল। আবু হানিফা বলেন আমার হতে বিশাল একটা নদী ছিল, যে নদী পার হওয়ার মতো কোন পুল নাই, নৌকা নাই, জাহাজ নাই, কিচ্ছু নাই, এই জন্য আসতে দেরি হইল। নাস্তিকেরা জিজ্ঞেস করে তাহলে তুমি পার হইলে কি করে? আবু হানিফা বলেন অনেকক্ষণ দাঁড়ায় থাকতে 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 অনেকক্ষণ পরে দেখলাম একটা গাছ চিরা কতগুলি কাঠ হইয়া গেল, কাঠগুলি একটার সাথে আরেকটা জোড়া লাগে, নৌকা হয়ে গেল, নৌকাটা আমার সামনে ভিড়ল, আমি নৌকাতে আরোহণ করলাম, নৌকাটাই আমাকে নদীর ওপার থেকে এপারে নিয়ে আসলো। নাস্তিকেরা বলে আবু হানিফা এতদিন মনে করতাম তোমার মতো মলব্দি কিছু না কিছু আক্কেল বুদ্ধি আছে, আজকের কথায় প্রমাণ হইল তোমার মতো মলব্দি মাথায় আক্কেল বুদ্ধি বলতে কিছু নাই। আবু হানিফা জিজ্ঞাসা করলেন চলো, বলে দুনিয়ার কোনো গাছ তো করাত ছাড়া নিজে নিজে করাতি ছাড়া নিজে নিজে চিরে কাঠ হয় না, দুনিয়ার কোনো কাঠ নিজে নিজে একটার সাথে আরেকটা জোড়া লাগে নৌকা হয় না, দুনিয়ার কোনো নৌকা মাদি ছাড়া নদীর এপার থেকে সেপার যেতে পারে না। তুমি এই সমস্ত অবাস্তব কথা কেমনে বললে? তখন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই তাদের কথার জবাবে বললেন জর্নামিন কিং কিস্তি অত্যন্ত ক্ষুব্ধ হোক কালবে মজিদ কাউকে আয়াত দর্বযুদ্ধ, একটা গাছ যদি করাতি ছাড়া কাঠ হতে পারে না, কতগুলি কাঠ যদি মিস্ত্রি ছাড়া নৌকা হতে পারে না, একটা নৌকা যদি মাদি ছাড়া চলতে পারে না, গোটা জগৎটা চালক ছাড়া কিভাবে চলতে পারে? বুঝে থাকতে বলুন আবু হানিফা আল্লাহ দেখেছেন কিনা কোন চোখে? অন্তর চোখে। চারজন মানুষ দুনিয়াতে অন্তর চোখে আল্লাহকে দেখে। প্রথম দলের নাম নবীগণ, দ্বিতীয় দলের নাম সিদ্দিকগণ, তৃতীয় দলের নাম শহীদগণ, চতুর্থ দলের নাম
সমর্থন এই সমস্ত লোকদের সঙ্গে যারা অবলম্বন করবে এদেরকে যারা ফলো করবে এদেরকে অনুসরণ করে যারা জীবনযাপন করবে ওখানের হেদায়ত পাবে জাহান্নাম থেকে রক্ষা পাবে জান্নাতে এদের ঠিকানা হবে সব আলোচনার সারমর্ম শুরু থেকে শেষ পর্যন্ত সব কথার সারমর্ম চারজন মানুষকে ফলো করে জীবনযাপন করলে কোরআনের হেদায়ত পাওয়া যাবে চারজন মানুষের ফলো করে দিলে চারজন মানুষের কোন একজনকে ফলো না করে জীবনযাপন করলে কোরআনের হেদায়ত পাওয়া যাবে না জাহান্নাম থেকে রক্ষা পাওয়া যাবে না জান্নাতে যাওয়া যাবে না হয়তো নবীগণকে ফলো করতে হবে আর না হয় সিদ্দিকগণকে ফলো করতে হবে আর না হয় শহীদগণকে ফলো করতে হবে আর না হয় অন্তত কম করতে যাদের ইমান আছে সহি যারা নেক আমল করা এরকম বন্দী যথাযথভাবে করেন তাদের সমর্থন অবলম্বন করতে হবে কোরআনের হেদায়ত পাওয়া যাবে জাহান্নামকে রক্ষা পাওয়া যাবে জান্নাতে যাওয়া যাবে এই হেদায়তের যে মর্মটা এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে আমি তুলে ধরলাম আল্লাহ আপনাদের আমাদের সবাইকে কোরআনের হেদায়তটা বুঝার এবং সেটা গ্রহণ করে জান্নাতের যুদ্ধ হওয়ার তৌফিক দান করুন সবাই বলুন আমিন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ মুবারক হোসেন কুরআন সম্মেলনকে কবুল মঞ্জুর করেন ইয়া আল্লাহ রাসূল আমাদের জিন্দেগানকে হেদায়েত করেন ইয়া আল্লাহ সমস্ত মুমিন মুসলমানদের মধ্যে কাকে রাজা দান করেন ইয়া আল্লাহ আমার কাছে যারা যত রকমের দোয়া দরখাস্ত করেছেন প্রত্যেকের নেক দোয়াকে কবুল মঞ্জুর করেন ইয়া আল্লাহ যারা যত আশা নিয়ে হাত তুলে যান প্রত্যেকের নেক বাসনাকে কবুল মঞ্জুর করেন ইয়া আল্লাহ আমার মধ্যে যারা বেমারি আছে তাদেরকে আরোগ্য দান করেন ইয়া আল্লাহ যারা পরেশান আছে তাদের পরেশানি দূর করে দেন ইয়া আল্লাহ যারা দুঃখী আছেন তাদের দুঃখ দূর করে দেন ইয়া আল্লাহ যারা চিন্তাগ্রস্ত আছেন তাদের চিন্তা দূর করে দেন ইয়া আল্লাহ যারা অভাবগ্রস্ত আছেন তাদের অভাব দূর করে দেন ইয়া আল্লাহ যারা গুনাহ করে দুনিয়া মুখী আছে ইয়া আল্লাহ আমাদেরকে দুনিয়া মুখী থেকে ফিরে ইয়া আখেরাত মুখী বানায় দেন ইয়া আল্লাহ আমাদেরকে মরণের জন্য তৈরি হওয়ার তৌফিক দান করেন ইয়া আল্লাহ মরণের আগে ইয়া আল্লাহ আমাদেরকে যথারীতি তওবাকে জীবনের সমস্ত গুনাহ মাফ করার তৌফিক দান করেন ইয়া আল্লাহ মরণের সময় আমাদের নবীর ফরমা নসিব করেন আল্লাহ কবরকে ফিরিস্তা সওয়ালের জবাব দেওয়ার তৌফিক দান করেন ইয়া আল্লাহ কবরের আযাব গজব থেকে আমাদের রেহাই দান করেন ইয়া আল্লাহ হাসরের মাঠে আপনার আরশের ছায়ার দিকে আমাদের ছায়া দান করেন ইয়া আল্লাহ হাসরের মাঠে নবীর হাউজে কাউসারের পানি আমাদের নসিব করেন ইয়া আল্লাহ হাসরের মাঠে নবীর সম্মান আমাদের নসিব করেন ইয়া আল্লাহ হাসরের মাঠে আমাদের হিজাব কঠিন করে ফরজ করেন ইয়া আল্লাহ হাসরের মাঠে কোন জিরাতে কোন সহজে পার হওয়ার তৌফিক দান করেন ইয়া আল্লাহ জাহান্নাম থেকে আমাদের রেহাই দান করেন ইয়া আল্লাহ জান্নাতে আমাদের ঠিকানা দান করেন ইয়া আল্লাহ বাংলাদেশে অশান্তি বিশৃঙ্খলা দূর করে শান্তি প্রতিষ্ঠা করে দেন ইয়া আল্লাহ এই আমেরিকাতে সব রকমের অশান্তি দূর করে শান্তি প্রতিষ্ঠা করে দেন ইয়া আল্লাহ সারা দুনিয়া সব রকমের অশান্তি দূর করে সারা দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা করে দেন ইয়া আল্লাহ সারা দুনিয়ার সমস্ত মানুষকে শান্তির পথ চিনা শান্তির পথে চলার তৌফিক দান করেন ইয়া আল্লাহ আমাদের পক্ষ থেকে লাখ লাখ কোটি কোটি দুর্গা সালাম ভগবত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রোজা শরীফে পৌঁছে দেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতা সামিউর আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতা তাওয়াবুর রাহিম ফসুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা ওয়া আখিরু আবদিহি মুহাম্মাদু ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরাহমাতিকা ইয়া আরহামুর রাহিম।